একাদশ অধ্যায় দেওয়ানি কার্যক্রমে জেরার করা কৌশল দেওয়ানি মামলার বৃত্তি হইতেছে দলিল বা বস্তুগত প্রমাণ মৌখিক সাক্ষ্য সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সরি মৌখিক সাক্ষ্য প্রদানের সাথে সাথে প্রাসঙ্গিক দলিলপত্র আদালতে পেশ করিতে হয় দলিল আদালতে দাখিল করিলেই তাহা প্রমাণিত হয় না প্রমাণিত রীতি প্রমাণের রীতি বা পদ্ধতি ভিন্ন রীতিমাফিক প্রমাণে অনিবার্য তাগিদ পালাক্রমে পেশকৃত দলিল বিচারকের নিকট প্রমাণ করিতে হয় যে কোনো দলিল ইচ্ছামতো প্রমাণে নেওয়া যায় না দলিলটি প্রাসঙ্গিক হইতে হইবে তদুপরি ইহা আসল হওয়া আবশ্যক আসল দলিলের ফটোকপি সাক্ষ্যে গ্রহণীয় নয় এআইআর উনিশশো আটানব্বই এনআইটি সিক্স দেওয়ানি মামলার কোনো পক্ষ সাক্ষ্য দিতে আসলে তাহার পূর্ব বিবৃতির সহিত অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য বিবৃতি প্রদর্শনে ব্যক্ত না করিলে উহাকে সাক্ষ্য হিসাবে গ্রাহ্য করাশি বিবাদী বাদীর দাবি স্বীকার করিয়াছে বলিয়া দেখানোর জন্য সহিমুক নকল দাখিল করে উক্ত সহিমোহন নকল রীতিভিত্তিক প্রমাণ ব্যতীতে সাক্ষ্য গ্রহণ করা হয় কিন্তু বিবাদীকে এই মামলায় জেরা করা হয় নাই সেই কারণে বিবাদীর বক্তব্যের অসঙ্গতি প্রদর্শনের জন্য ব্যবহৃত না হওয়ায় দলিলকে বিশ্বাস করা যায় না টোয়েন্টি সিক্স ডিএলআর একশো একানব্বই মামলায় কোনো পক্ষের পূর্ববর্তী আর্জি জবাব বা স্বীকৃতি স্বীকৃত কোনো বিবৃতি প্রদর্শনে সংশ্লিষ্ট সাক্ষীকে অসঙ্গতি প্রদর্শন করা যায় না তিনশো ছাব্বিশ বাদীকে জেরার নমুনা বাদি বাদীকে জেরা করিবার সময় অধিকতর সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বাদীর সংখ্যা অধিক হইলে তাহাদের মধ্যে যিনি সাক্ষ্য দিতে হাজির হইবেন তাহার পূর্বেকার বক্তব্য যাচাই করিয়া জেরায় প্রশ্ন উত্থাপন করা যাইতে পারে অ্যাডভোকেটদের দায়িত্ব হইতে হইবে বাদীর পূর্ববর্তী বক্তব্য এবং বর্তমান বক্তব্যের মধ্যে অসংগতি স্থাপনপূর্বক সত্য উদ্ঘাটন করা তিনশো সাতাইশ দেওয়ানি মামলায় বাদীকে জেরার প্রশ্ন আপনি এই মামলার কি এই মামলার বাদী সংখ্যা মোট কতজন অন্যান্য বাদীদের সাথে আপনার সম্পর্ক কি অত্র মামলায় আপনার সম্পত্তির পরিমাণ কত অত্র মোকদ্দমার সম্পত্তি এসে কতিয়ান ও দাগ নম্বর কত অত্র মুকদ্দমার সম্পত্তি সিএস কতিয়ান ও দাগ নম্বর কত আপনি কিভাবে নালিশি সম্পত্তির মালিক হইলেন নালিশি সম্পত্তির পূর্ববর্তী মালিক কে ছিলেন নালিশি সম্পত্তির মূল মালিক কে ছিলেন মূল মালিকের কতজন ওয়ারিশ আছে এবং আপনি তাদের নাম জানেন কি? মূল মালিকের ওয়ারিশগণ সকল সকলে জীবিত আছে কি না? আপনি কোন ওয়ারিশের নিকট হইতে জমি খরিদ করিয়াছেন? আপনি যাহার নিকট হইতে জমি খরিদ করিয়াছেন তাহার মোট সম্পত্তির পরিমাণ কত? আপনি কত জমি খরিদ করিয়াছেন? আপনার খরিদা দলিলের লেখককে লেখক বা সাক্ষী আছে কিনা নালিশী সম্পত্তির মূল মালিকের জমির কয়টি দাগ ছিল আপনার নালিশী সম্পত্তির দাগ নাম্বার কত আপনার দাবি কত নম্বর দাগে নালসি সম্পত্তি কোন দাগে কি পরিমাণ জানেন কি নালসি সম্পত্তি সিএস কতিয়ানের মোট কয়টি দাগ আছে নালসি সম্পত্তি এস এ মোট কয়টি দাগ আছে নালসি জমির দা বলুন অত্র মোকদ্দমার সম্পত্তির দখলে যাহারা আছে তাহাদের নাম জানেন কি নালসি সম্পত্তির মূল মালিকের সকল ওয়ারিশকে অত্র মোকদ্দমা পক্ষ করিয়াছেন কি বর্তমানে নালসি সম্পত্তির কি ফসল আছে নালসি দাগে কয়টি খণ্ড আছে নালসি সম্পত্তির পাশে বিবাদী সম্পত্তি আছে কি নালসি সম্পত্তির আপনি কি দখলে আছেন আচ্ছা যদি আপনি নালিশি সম্পত্তি দখলে থাকেন কখন হইতে দখল লৈ আছেন আপনার দখলের সময় বিবাদী আপত্তি দিয়েছেন কিনা বিবাদী সহিত আপনার সম্পর্ক কি বিবাদী কবি নালিশি সম্পত্তি দাবি করেন আপনার বড় সন্তানের জন্ম তারিখ কত নালসি সম্পত্তির কোন অংশ বিবাদী হল করেন আপনি আসলে নালসি সম্পত্তিতে অবৈধ দখলকার নালসি সম্পত্তি সম্পর্কে আপনার সত্যের দলিল মিথ্যা আপনি নালসা সম্পত্তি অবৈধভাবে গ্রাস করতে চান অধ্যক্ষ সাক্ষীদের নাম বলুন সাক্ষীগণ আপনার সম্পর্কে কি হয় নালসিয়া সম্পত্তির পার্শ্বে অধ্যকার সাক্ষীদের কোনো সম্পর্ক আছে কিনা থাকিলে তাহাদের সম্পত্তির দাগ নম্বর কত এই মামলা সাক্ষীরা তো আপনার আত্মীয় এই নালসি সম্পত্তির খাজনা তো বিবাদী প্রদান করে খাজনার পরিমাণ হতো চাইন আপনি আপনার নামে নালিশি জমির আলাদা জমা খারিজ আছে কি না সর্বশেষ কবে নালিশি জমির খাজনা দেওয়া হইছে। নালিশি সম্পত্তি তহসিল অভিষ্কুতায় অবস্থিত তহসিলদারের নাম কি নালিশি সম্পত্তিতে আপনি আপনার কোন কোনো দখল নাই আপনার আর্জির বিবরণ মিথ্যা মিথ্যা মোকদ্দমায় আপনি কোনো প্রতিকার পাইতে পারেন না আপনার সাক্ষী দলিলাদ মিথ্যা আপনি অবৈধভাবে সম্পত্তি গ্রাস করবার জন্য অত্র মিথ্যা মোকদ্দমা দায়ের করিয়াছেন আপনার মোকদ্দমাটাই মিথ্যা তাই না তিনশো আটাইশ সত্যের মোকদ্দমার বিবাদীকে জেরার প্রশ্ন দেওয়ানি মোকদ্দমায় বিবাদের উপরও প্রমাণের দায়িত্ব থাকিতে পারে বিবাদীর প্রতিবাদের বাইরে যে সমস্ত বিষয় তিনি ইতিবাচকভাবে ব্যক্ত করেন উহার অসারতা দেখানোর জন্য প্রশ্ন থাকিবে উদাহরণস্বরূপ আপনার নাম বলুন এই মোকদ্দমায় সহিত আপনার সম্পর্ক কিতা। এই মোকদ্দমার মোট বিবাদীর সংখ্যা হতে জানেননি এই মোকদ্দমায় মুঠ বাদীর সংখ্যা কত জানেন নি আপনি কার পক্ষ ইয়ে জবানবন্দি করিতে বাদীর সহিত আপনার সম্পর্ক কিতা সহিত আপনার সম্পর্ক কিতা। নালসি সম্পত্তির পরিমাণ কত নালসি সম্পত্তির সিএস কতিয়ান নম্বর কত নালিশত্তির সম্পত্তির এ কতীয়ান নম্বর কত সি এস কতিয়ানের দাগ নম্বর কত এস এ দাগ নম্বর কত নালিশি সম্পত্তি কত নম্বর দাগে আপনার দাবিকৃত সম্পত্তির পরিমাণ কত নালিশি সম্পত্তির মূল মালিক কে ছিলেন মূল মালিকের ওয়ারিশ কয়জন আপনি নালিশা সম্পত্তি কেন দাবি করেন সম্পত্তি কে কে বুক নালসি সম্পত্তি বাংলাদেশ জরিপে কাহান নামে রেকর্ডভুক্ত হইয়াছে নালসি সম্পত্তি জমা খরিজ কাহান নামে হইয়াছে নালসি সম্পত্তির পার্শ্ব দখলকার কোন ব্যক্তি অর্ধ সাক্ষী হিসাবে আসিয়াছে কি অধ্য কাহার সাক্ষী আসিয়াছে অধ্যকার সাক্ষীগণ আপনার আত্মীয় আপনি কি কোনো দিন নালিশী সম্পত্তির খাজনা দিয়েছেন আপনার দাবীগৃত সম্পত্তির পরিমাণ ও দাগ নাম্বার কত নালসি জমিতে আপনার দাবীগিত সম্পত্তি কোন অংশ নালিশী মু ভূমি মোট কতখণ্ডে বিভক্ত নালিশী সম্পত্তিতে আপনার কোনো সত্য নাই নালিশি সম্পত্তি বর্তমানে কি অবস্থায় আছে নালিশি সম্পত্তিতে বাদি কি ফসল আবাদ করিয়াছে বাদি তো নালিশি সম্পত্তিতে ফসল ফলাইছেন আপনি নালিশি সম্পত্তি কিভাবে চিনেন নালিশে সম্পত্তি নিয়োগ কবে বিরোধ সৃষ্টি হয় আজ বাংলা মাসের কত তারিখ আজ বাংলা মাসের বাংলা মাস্টার কোন মাস্টার চলে বাংলা কোন মার্স্টলের নালিশী জমা জমা জমায় আপনার কোনো সম্পত্তি নাই আপনার দাখিল বর্ণনা মিথ্যা আপনি বাদিকে হয়রানির জন্য বর্ণনা দাখিল করিয়েছেন নালিশী সম্পত্তি বাদি দখল করে আপনার সাক্ষ্য ও মুকদ্দমার বর্ণনা মিথ্যা আপনি দাঙ্গাবাজ প্রকৃতির লোক অত্র মোকদ্দমায় আপনি কোনো প্রতিকার পাইতে পারেন না আপনি অন্যায়ের পরামর্শে অত্র বর্ণনা দাখিল ও সাক্ষ্য দিতেছেন তিনশো মুকদ্দমায় বাদীকে প্রার্থীকে যারা আপনার নাম কি নালিশা সম্পত্তির আপনি খেয়ে নালিশা সম্পত্তি আপনি রকম দাবিদার এই মোকদ্দমায় মূল প্রার্থীর সংখ্যা কত অন্যান্য প্রার্থীর সহিত আপনার সম্পর্ক কি নালিশা সম্পত্তির নাম্বার কত নালিশা সম্পত্তির এস এ নাম্বার কত নালিশা সম্পত্তি কত নম্বর দাগে নালিশা সম্পত্তির মূল মালিককে মূল মালিকের কতজন ওয়ারিশ আছে আপনি সম্পত্তিতে কীভাবে হই আছেন কখন কি কিভাবে কোন ওয়ারিশের নিকট হইতে খরিদ করিয়াছেন যদি খরিদ হইয়া খরিদ করা হইয়া থাকে আপনি আপনার নামে নালসি সম্পত্তির কোন ক্ষতিয়ান সৃজন করিয়াছেন কিনা ইতিপূর্বে জমা সৃজন হইয়াছে কিনা আপনার নামে নালিসি সম্পত্তির কোনো ক্ষতিয়ান হইয়াছে আছে কিনা নালিসি দলিল কবে রেজিস্ট্রি হই আছে কোনো রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হই আছে নালিশা জমি সকল ছরিক मुकदমা পক্ক হই আছেন কিনা নালিশা জমির সকল খরিদদারকে পক্ষ করা হই আছে কিনা আপনি নালিশা সম্পত্তি বিক্রয়ের কথা জানিতেন কিনা লোকমুখে শুনিলে কাহার নিকট শুনিয়াছিলেন উক্ত ব্যক্তি অর্ধ সাক্ষ্য দিতে আসিয়াছেন কিনা আপনার মোট সম্পত্তির পরিমাণ কত নালিশা জমি আপনার কোনো সম্পত্তি নাই নালিশা ভূমির রকম কি নালিশা দলিলের নকল কবে পাইছেন নালিশা সম্পত্তির পাশে আপনার জমি আছে কি আপনি কি করেন এই মোকদ্দমায় আপনার দাবি কি নালিশা সম্পত্তি বর্তমানে কে বুক হলকার আছেন নালিশা সম্পত্তির বর্তমান মূল্য কত হইবে নালিশা সম্পত্তি দলিলে কত মূল্য দেখানো হইয়াছে প্রতিপক্ষগণ বিক্রেতা এবং ক্রেতা আপনাকে জমি বিক্রির খবর কবে দিয়েছিল আপনি কেন উক্ত ভূমি ক্রয় করেন নাই আপনি তো মিথ্যা মামলা দায়ের করিয়াছেন আপনার মামলা তামা দিতে বাড়িত আপনার পক্ষে মিথ্যা সাক্ষ্য প্রদান করিয়াছেন আপনার পক্ষের অন্যান্য সাক্ষীরা আপনার নিকটাত্মীয় বিক্রেতা আপনাকে বিক্রয়ের কথা জানিয়েছিলেন আপনি বিনে পয়সায় উক্ত সম্পত্তি দখল করিতে চেয়েছিলেন আপনি টাকা দিয়া খরিদ করিতে অস্বীকার করিয়াছিলেন আপনি জমা শরিক নন আপনি জমি শরিক নন আপনি মুকদ্দমায় কোনো প্রতিকার পাইতে পারেন না তিনশো ত্রিশ ক্রেতার প্রতিপক্ষের জেরার প্রশ্নসমূহ আপনার নাম কি নালিশি জমি কবে রেজিস্ট্রি হয়েছে নালিশি সম্পত্তি আপনি গোপনে খরিদ করিয়াছেন প্রার্থীর অগুচরে খরিদ করিয়াছেন সম্পত্তির মূল মালিক কে আসলা আপনি কোন ও অংশ অংশ করিয়াছেন আপনি যে অংশীদারের অংশ খরিদ করিয়াছেন নালিশা জমিতে তাহার মোট সম্পত্তির পরিমাণ কতটুকু নালিশা জমি সকল অংশীদারকে অস্ত্র মোকদ্দমায় পক্ষভুক্ত করা হইয়াছে কিনা অত্র মোকদ্দমা প্রার্থী নালিশার জমির সহ শরিক কিনা নালিশার সম্পত্তি বিক্রয় বিষয়ে অন্য কোন শরিক জানিত কিনা আপনি নালিশার সম্পত্তি খরিদ করিবার সময় তাহাদের সম্মুখে আলোচনা করা হইয়াছিল কিনা নালিশার জমির কারকে আপনি জমির দখল নেন নাই কেন দখল নেন নাই বিক্রয়ের কথাবার্তায় প্রার্থী উপস্থিত ছিল কিনা এই প্রতিপক্ষের সহিত আপনার সম্পর্ক কি। কী সিএস হতিয়ান ও দাগ নাম্বার কত নালসি সম্পত্তির হতিয়ান ও দাগ নাম্বার কত সম্পত্তি বিক্রয়ের সময় দখল হস্তান্তরিত হয় নাই আপনি গোপনে জমি ক্রয় করিয়াছেন আপনি প্রার্থীর সহিত চতুরতা করিয়াছেন আপনি কোনো প্রতিকার পাইতে পারেন না চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমায় যারা প্রয়োজন যারা প্রয়োজনীয় প্রশ্নসমূহ তিনশো একত্রিশ চিরস্থায়ী মোকদ্দমায় সত্যের কোনো ত্রুটি থাকিলে নিষেধাজ্ঞার ডিগ্রি পাইবে না চিরস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমায় বাদী সম্পত্তিতে নিরঙ্কুশ সত্য দখল থাকা আবশ্যক সত্ত্বের ত্রুটি থাকিলে নিষেধাজ্ঞার ডিগ্রি পাইবে না এক আপনার নাম কি এই মুকদ্দমায় বাদীর সংখ্যা হতো এই মুকদ্দমায় বিবাদীর সংখ্যা হতো আপনি এই মুকদ্দমার কি আপনি কেন এখানে আসিয়াছেন আপনাকে এখানে আসার জন্য কে বলিয়েছে আপনি কাহার পক্ষে সাক্ষ্য দিতেছেন এই মামলার অন্যান্য বাদীরা আপনার কি হন অধ্য সাক্ষী কাহারা নালসি সম্পত্তির মূল মালিককে মূল মালিকের কয়জন ওয়ারিস আছেন আপনি কেন নালসি সম্পত্তি দাবি করেন নালসির সম্পত্তির সিএস খতিয়ান ও দাগ নাম্বার কত নালসি সম্পত্তির এসে খতিয়ান ও দাগ নাম্বার কত নালসি জমিতে মোট কয়টি দাগ আছে কোন দাগে কতটুকু সম্পত্তি আছে নালিশা সম্পত্তিতে আপনার দাবি কতটুকু নালিশা সম্পত্তি মালি কিনা আপনি কোন দাগের দখলে নাই আপনি কোনো দাগের কতটুকু দখলে আছেন নালিশা সম্পত্তি তো বণ্টিত বণ্ডিত হইয়াছে নালিশি সম্পত্তির চলিত চলতি খাজনার পরিমাণ কত আপনি মাত্র এক বছরে খাজনার অংশ দিয়েছেন আপনার কাছে খাজনার কোনো রসিদ আছে কি খাজনার দাখিলে আদালতে জমা দিয়েছেন খাজনার দাখিলে গুলি আজমালি কিনা এজমালি হইলে একা কোনো খাজনা কেন খাজনা দিবেন আপনার খাজনা গৃহীত হয় নাই জমি আপনার নামে আলাদা জমা খরচ করিয়েছেন কিনা সম্পত্তির এস এ কতিয়ান কাহার নামে হইয়াছে সম্পত্তির সিএস কতিয়ান কাহার নামে হইয়াছে নালিশি সম্পত্তির মোট পরিমাণ কত দাগে নালিশি সম্পত্তির কতটুকু নালিশি সম্পত্তি বাংলাদেশ জরিপে কাহার নামে রেকর্ডভুক্ত হইয়াছে নালিশি সম্পত্তি চৌহদ্দা বন্ধুন নালিশি সম্পত্তির পাশের কোনো জমির মালিক অধ্যকার সাক্ষী আছে কিনা নালিশা দাগের ভূমিতে কয়টি খণ্ড আছে কোন খন্ডে কতটুকু জমি আছে ওই কে খন্ডগুলোকে বুগ কার করে সম্পত্তিতে কি কি ফসল জন্মায় গত বছর সম্পত্তিতে কি ফসল গত বছর আপনি কোনো ফসল হইয়াছিল নেন নাই এই বছর ফসল তো আপনি আবাদ করেন নাই এই বছর জমিতে কি কি ফসল আছে নালিশা ভূমিতে সুনির্দিষ্ট কোনো আইন নাই না লিস্টা ভূমিতে নির্দিষ্ট কোনো আইল নাই আপনি কেন নিষেধাজ্ঞা চাহিয়াছেন বিবাদিত আপনাকে সরাসরি কোনো হুমকি প্রদান করেন নাই হুমকির কথা অন্য লোক আপনাকে বলিয়াছে কখনও কিভাবে আপনাকে হুমকি দেয়া হইয়াছে হুমকির সময় কে উপস্থিত ছিলেন কখনও কিভাবে আপনাকে হুমকি দেওয়া হইছে। হুমকির সময় কে উপস্থিত ছিল হুমকিতে আপনাকে কি বলিয়েছে আসলে আপনাকে দমকানো হয় নাই সাক্ষীগণ আপনার আত্মীয় আপনি অন্যের শিখানো কথা বলিতেছেন নালিশা সম্পত্তিতে আপনার কোনো দখল নাই নালিশা সম্পত্তি সৃজিত সৃজিত ফসল বিবাদীগণের আপনি কোনো ফসল চাষ করেন নাই আপনি লুবের বশবর্তী ওই অত্র মোকদ্দমা দায়ের করিয়াছেন নালিশা সম্পত্তিতে আপনার কোনো সত্য হল নাই এই মুকদ্দমায় আপনি কোনো প্রতিকার পাইতে পারেন না চিরস্থায়ী নিষেধক্ষে মোকদ্দমায় বিবাদীকে জেরার প্রশ্নসমূহ তিনশো বত্রিশ বিবাদীকে জেরাকালীন আর্জির বাদীর বক্তব্য অনুকরণ থাকিবে বিবাদীর জবানবন্দি অজবাবের তারতম্য অ অবস্থার অন্তরায় মূলক কথা বাহির করিতে হইবে আপনার নাম বলুন এই মামলার বাদী হয়জন এই মামলার বিবাদী হয়জন আপনি এই মামলার কি আপনি নালিশা সম্পত্তি চিনি কিনা আপনি কাহার পক্ষে সাক্ষ্য দিতে আসিয়াছেন অন্যান্য বিবাদী সাক্ষী দিতে আপনাকে বলিয়াছে কিনা নালিশা সম্পত্তি সিএস এস খতিয়ানো দাগ নম্বর কত নালিশা সম্পত্তির এসে কতিয়ান ও দাগ নাম্বার কত নালিশা জমিতে নালিশা সম্পত্তি কতটুকু আপনার দাবিকৃত অংশ কতটুকু আপনার দাবিকৃত সম্পত্তির কত নালিশা সম্পত্তির খাজনা খেদে নালিশা সম্পত্তির হাল কতিয়ানে কান নামে হয়েছে সম্পত্তি সিএস ও নামে এসে সম্পত্তির মূল মালিক কে ছিলেন মূল মালিকের কতজন ওয়ারিস আপনি কিভাবে নালিশা সম্পত্তির মালিকানা দাবি করেন আপনি কখন এবং কিভাবে নালশিয়া সম্পত্তি দখল করেন নালশিয়া সম্পত্তির চৌহাদ্দা বলুন আপনার অধ্যকার সাক্ষী কারা সাতটি গণের কি নালিশা সম্পত্তি সংলগ্ন কোনো জমি আছে নালিশা সম্পত্তিতে কি 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 ফসল আছে নালিশা সম্পত্তিতে মোট কয়টি খণ্ডে বিভক্ত সকল খণ্ডে কি একই ফসল চাষ করা হয়ে আছে আপনি কি ফসল চাষ করিয়াছেন গত বছর নালিশা সম্পত্তিতে কি ফসল চাষ করা হইয়াছিল নালিশা সম্পত্তির ফসল বাদি চাষ করিয়াছেন আপনার বাড়ি নালিশা সম্পত্তির অতি নিকটে আপনি নালিশা সম্পত্তির জবরদখল করিয়াছেন আপনার নালিশা সম্পত্তিতে কোনো সত্য নাই আপনি দাঙ্গাবাজ প্রকৃতির লোক সাক্ষীগণ আপনার আত্মীয় বাদী নিরীহ প্রকৃতির অধর্মীয় লোক বাদীর নালিশা সম্পত্তিতে দখল রহিয়াছে বাদীর দাবি সঠিক বাদীকে আপনি বেদ হলার হুমকি দিয়েছেন আপনি নালিশা ভূমি দখল করিবার চেষ্টায় লিপ্ত আছে আপনার তিন বাই এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া বেড়ায় আপনার কোনো সত্য নাই এবং আপনার কোনো দখল নাই আপনি কোনো ফসল চাষ করেন নাই আপনি কৃষক নন আপনি মিথ্যা সাক্ষী দিতে আসিয়াছেন আপনি আপনি আপনার পক্ষে কোনো প্রতিকার পাইতে পারেন না তিনশো তেত্রিশ চুক্তি প্রবলের মামলায় বাদীকে জেরার প্রশ্ন চুক্তি প্রবলের মামলায় বাদীর দাবি অকট্ট প্রমাণ না হইলে প্রতিকার পাওয়া সম্ভব নয় চুক্তি প্রবলের মামলায় করা আদালতের বিবেচনা প্রসূত ক্ষমতা সুতরাং জেরায় বাদীকে এমন সব প্রশ্ন করিতে হইবে যাহাতে বাদীর আর্জি চুক্তিনামা ও জেরার মধ্য দিয়ে আসল সত্য আদালতের সম্মুখে তুলিয়া ধরা যায় যেমন আপনার নাম কি আপনি এই মুকদ্দমার কি এই মুকদ্দমায় বাদী এই মুকদ্দমায় বিবাদী বিবাদীগণের সহিত আপনার সম্পর্ক কি এই মুকদ্দমায় সাক্ষীর সংখ্যা কত নালিশা সম্পত্তির মূল মূল মালিক কতজন মালিকের ওয়ারিশ কারা আপনি কিভাবে সত্য দাবি করেন আপনি কার নিকট হইতে নালিশা সম্পত্তি খরিদ করিয়াছিলেন আপনার নিকট সম্পত্তি যিনি বিক্রি করিয়াছেন উক্ত জমি উক্ত জমায় আর কতটুকু সম্পত্তি আছে নালিশা সম্পত্তির এসে খতিয়ান বলুন নালিশা সম্পত্তি সি এস খতিয়ান বলুন আপনি নালিশা সম্পত্তিতে কতবার গিয়েছেন নালিশা সম্পত্তির বর্তমান খতিয়ান কার নামে আপনার সাথে কখন এবং কোথায় জমি খরিজের আলোচনা হয় সেখানে কি 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 কথাবার্তা হইয়াছিল আর কে কে সেখানে উপস্থিত ছিল বায়নাপত্রে কত টাকা মূল্য মূল্যমান নির্ধারণ নির্ধারিত হইয়াছিল আপনি কোনো অগ্রিম মূল্য গ্রহণ করেন নাই বায়নাপত্রের ব্যাপারে কে উৎসাহিত ছিল কয়জনে বায়নাপত্র লিখিয়াছে বায়নাপত্র লেখকের নাম কি? বায়নাপত্রে কে কে সাক্ষী ছিলেন সাক্ষীগণ আপনার আত্মীয় কতটুকু জমির বায়নাপত্র হইয়াছিল নালিশা জমির মূল্য আপনি নির্ধারণ করিয়াছিলেন বায়নাপত্র যে করে বসিয়া লিখা হইয়াছিল সেই করে কোনো সাক্ষী আছে কি আপনার কাছে বিবাদীর কয়টি খালি স্ট্যাম্প ছিল আপনার নিকট হইতে বাদিক কত টাকা দার নিয়েছিলেন আপনি সুদের ব্যবসা করেন আপনি সুদের ব্যবসায় মাসে কত টাকা আয় হয় বিবাদী দ্বারের টাকা দিয়া নিয়ে আপনাকে সাদা স্ট্যাম্পে জিম্মা দিয়েছিল আপনি উক্ত স্ট্যাম্পে দিয়া বায়নাপত্র করিয়াছেন বায়নাপত্র লেখক কাকনা আত্মীয় বায়নামত্রে মোট কতজন দস্তখত করিয়াছেন বায়নামূলে কত টাকা প্রদান করা হইয়াছিল বায়নার কত টাকা বাকি ছিল বায়নার টাকা বাকি ছিল কি না বায়নার টাকার কয়টি কত কয়টি কত টাকার নোট ছিল বায়নার টাকা দলিলের আগে না পরে দেওয়া হইয়াছিল বিবাদিক্ষণ বায়নাপত্র সম্পাদনে দস্তখত করিয়াছেন বায়নাপত্রে দলিলের লেখকের সাথে আপনার সম্পর্ক কি বায়নাপত্রের লেখককে কে খবর দিয়েছিল বায়নাপত্র লেখার আগে খসড়া লেখা হইয়াছিল কিনা বায়নাপত্র লেখার পর ইহা কে পড়িয়া শুনাইছিলেন পড়িয়া শুনানির সময় সাক্ষীরা উপস্থিত ছিল কিনা সাক্ষীদের সাক্ষী করিবার জন্য কেউ বলিয়াছেন কিনা সাক্ষীরা স্বেচ্ছায় দস্তখত করিয়াছিলেন কিনা সাক্ষীদের সম্মুখে টাকা দেওয়া হয় নাই কেন বিবাদী কি কলম দ্বারা দস্তখত করিয়াছিলেন আপনি কি ইংরেজিতে দস্তখত করেন বিবাদীকে বায়নাপত্র মূল্যে দলিল রেজিস্টারি করিবার জন্য তাক্তা করা হইয়াছিল কি বায়নাপত্র বায়নাপত্র করিবার পর আপনি জমির দখল নেন নাই কেন আপনি বায়নাপত্র করিবার পর সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন কি না নালিশা সম্পত্তিতে কে ফসল পালাইয়াছে নালিশা সম্পত্তিতে কী কী ফসল জন্মানো জন্মায় নালিশা সম্পত্তির মূল্য বায়নাপত্রের কম নির্ধারণ কারণ কি আপনি ভুয়া বায়নাপত্র তৈরি তৈরি করিয়াছেন আপনি জোরপূর্বক বিবাদের নিকট হইতে স্ট্যাম্প নিয়েছেন বায়না সম্পত্তির কয়টি দাগ নালিশা ভূমির চৌহাদ্দি বলুন বিবাদী বায়নাপত্র সম্পাদন করেন নাই নালিশা ভূমিতে আপনার দখল নাই আপনি প্রতারণাপূর্বক বায়নাপত্র সম্পাদন করিয়া নালিশা সম্পত্তি হস্তগত করিতে চাহিছেন আপনি দাবি মৃত্তিহীন চুক্তি প্রবলের মামলা জেরা আপনার নাম কি এই আপনি নালিশার সম্পত্তি চিনেন এই মুকদ্দমায় বাদিক কতজন নালিশার সম্পত্তি সিএস ও এসে ডাক নাম্বার কত নালিশার সম্পত্তি সিএস ও এসে হতিয়ার নাম্বার কত আপনি কবে বায়নাপত্র সম্পাদন করিয়াছেন কয়টি দাগ লইয়া এই মুকদ্দমা দায়ের করা হইয়াছে নালিশা সম্পত্তি কত টাকা মূল্য ধার্য করা হইয়াছিল নালিশা সম্পত্তির কত টাকা মূল্য ধার্য করা হইয়াছিল আপনি টাকা গ্রহণ করিয়াছিলেন নালিশা সম্পত্তির মূল মালিককে আপনি কিভাবে নালিশা সম্পত্তির মালিক হইলেন আপনি বায়নার টাকা গ্রহণ করিয়া লোন পরিশোধ করিয়াছেন আপনার সাথে বায়নাপত্র সম্পাদনের সময় কে উপস্থিত ছিল বায়নাপত্রে আপনার দস্তখত তো সঠিক আপনি কেন দস্তখত করিয়াছিলেন আপনাকে কোন কোনো জোর করা হয় নাই বর্তমান জমির ফসল বাদি ফলাইয়াছেন আপনি বায়নাপত্র সম্পাদনের পর দখল বুঝাইয়া দিয়েছেন নালিশা সম্পত্তিতে বর্তমানে কি ফসল আছে আপনি সত্ত্বে কাগজ জোগাড় করিবার কথা বলিয়া দলিল রেজিস্ট্রির সময় নিয়েছিলেন বাদী উক্ত সম্পত্তির দলিল রেজিস্ট্রি করিয়া দিতে নিতে রাজি আপনি কবে বাদীকে নালিশার সম্পত্তির দখল বুঝাইয়া দিয়েছেন আপনি বাদিকে দলিলে উল্লেখিত টাকার অতিরিক্ত টাকা দাবি করিয়াছেন বাদী নালিশা সম্পত্তির মূল্যের বাকি টাকা দিতে বাধ্য আপনি মিথ্যা জবাব দাখিল করিয়াছেন বায়নাপত্রে আপনার দেওয়া দস্তখত সঠিক আপনি হাতের লেখা দলিল পড়তে পারেন বাদি ন সম্পত্তির সাফ খাওয়ালা পাইতে হোক দার আপনি কবে নালিশে জমি রেজিস্ট্রি করিয়া দিবেন আপনার আর কত টাকা দাবি আছে আপনি মিথ্যা বলেন কি আপনি বাদিকে জমির দেহল দলিল রেজিস্ট্রি করিয়া দিতে বাধ্য এইভাবে প্রশ্নের জবাবের ভিত্তিতে নতুন কোন প্রশ্ন করা প্রয়োজন হইলে সেইগুলির পাল্টা প্রশ্ন করিতে হইবেশা প্রশ্ন এবং প্রশ্ন যে আসল সত্য আদালতের নিকট প্রকাশ পায়। বিশেষজ্ঞের যার কৌশল বিশেষজ্ঞের বা বিচারদের যারা মূলত একটি ব্যতিক্রমী ধর্মী যারা বিশেষজ্ঞ একটি বিশেষ বিষয়ের উপর অভিজ্ঞ সাধারণত তাই মনে করা হয় সুতরাং জেরাকারী কৌশলীকে জেরার বিষয় সম্পর্কে বিশেষ ধারণা থাকিতে হয় অর্থাৎ কোনো বিশেষজ্ঞকে জেরা করিতে হইলে আইনজীবীকে ওই বিষয়ের উপর বিশেষজ্ঞ হইতে হইবে ফৌজদারি ও দেওয়ানি বিষয়ে মামলা পরিচালনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অ্যাডভোকেট এটা করেন না কিন্তু আদালত উভয় বিষয়ই পারদর্শী বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে বিশেষজ্ঞের কৌশলের কৌশলের অনেক পরিবর্তন আসিয়াছে সুতরাং একজন আইনজীবী কর্তৃক একজন বিশেষজ্ঞের জেরা এমনভাবে হইতে হইবে যেন বিশেষজ্ঞের কথাবার্তার মধ্যে দিয়া মামলার বর্ণিত বিষয় সম্পর্কে আদালত ধারণা নিতে পারে একজন বিশেষজ্ঞের অভিমত কতটুকু গ্রহণযোগ্য এবং উক্ত বিষয়ে উল্লেখিত বিশেষজ্ঞ আসলেই সঠিক তত্ত্ব উপস্থাপন করিয়াছেন কিনা কিংবা বিশেষজ্ঞের উক্ত বিষয়ে আসলে কতটুকু জ্ঞান রাখিয়াছেন বা বিশেষজ্ঞের উক্ত বিষয় সম্পর্কে বাদী বা বিবাদী সহিত অবৈধ যোগাযোগ যুগসাজসের সহিত রিপোর্ট প্রদান করিয়াছেন করা হইয়াছে কিনা তাহা আদালতে ধারণা দিতে হইবে বিশেষজ্ঞের মতামত যে বিষয়ে বিষয়ে বাদী কিংবা বিবাদে আপত্তি তুলেন ততটুকুর উপরই জেরা করিতে হইবে বিশেষজ্ঞ হিসাবে ডাক্তার হস্তলিপি বিচারদের টিপ বা আঙ্গুলের সাপ বিচারদের পদচিহ্ন বিচারদ অগ্নিশ্র বিশারদ ড্রাগস বিশারদদের আদালতে সাক্ষী দিতে দেখা যায় সাক্ষ্য আইনে পাঁচচাল্লিশ ছয়চাল্লিশ সাতচল্লিশ দ্বারা তাহাদের সাক্ষী সাক্ষীর প্রাসঙ্গিকতা ও গ্রহণযোগ্যতা সম্পর্কে বিধান বর্ণিত আছে বিচারকদের সাক্ষ্য প্রয়োজন প্রয়োজনমূলক নীতিতে গ্রহণীয় যখন বিচার্য বিষয়ে সাধারণ অভিজ্ঞতা বা জ্ঞানের আওতার বাহিরে অথবা কোনো বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ অথবা বিশেষ দক্ষতা বা বিশেষ দীক্ষা কিংবা বিশেষ অভিজ্ঞতা বিবেচ্য বিষয় হয় সেখানে বিচার বিচারকদের সাক্ষ্য গ্রহণীয় হইয়া পড়ে বিচারক বিশারদ বা বিশেষজ্ঞদের মতামতের প্রয়োজনীয়তা এই বিশেষ নীতির উপর প্রতিষ্ঠিত আলোচনা করিবার পূর্বে বিশারদ বা বিশেষজ্ঞকে সেই সম্পর্কে সেই সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন সাক্ষ্য আইনের পাঁচালিশ দ্বারা এবং উচ্চ আদালতের সিদ্ধান্তের বিভিন্ন সিদ্ধান্তের প্রেক্ষিতে বিশেষজ্ঞ সম্বন্ধে দ্বারা নিম্নে বর্ণনা করা হইল বিশেষজ্ঞকে সাক্ষ্য আইনের পাঁচালিশ দ্বারা বর্ণনা করা হয়েছে যখন বিশেষ আইনের কোনো প্রশ্নে অথবা বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে অথবা হস্তলিপি বা টিপসহির শনাক্তকরণের প্রশ্নে আদালতকে কোনো অভিমত গ্রহণ করিতে হয় তখন অনুরূপ বিদেশি আইন বা বিজ্ঞান বা চারুকলার প্রশ্নে অথবা হস্তলিপি বা টিপস শনাক্তর প্রশ্নে যে সকল ব্যক্তিগর্ব বর্গ বিশেষ পারদর্শী তাহাদের অভিমত অনুরূপ প্রশ্নে প্রাসঙ্গিক বিষয় এই সকল ব্যক্তিবর্গই বিশেষজ্ঞ বা বিশারদ যে ব্যক্তি কোনো বিষয়ে পরম যত্ন সহকারে অধ্যয়ন করিয়াছে তিনি বিশেষজ্ঞের সংজ্ঞার অন্তর্ভুক্ত তিনি ওই বিষয়ে ওই বিষয়ে পেশায় নিযুক্ত নাও থাকিতে পারেন বিশেষজ্ঞ শব্দটি তারা কোন কলায় বা পেশায় একদারে এবং বাস্তব অভিজ্ঞতা নির্দেশিত কিন্তু বিশেষজ্ঞ সাক্ষ্য দিবার শিক্ষা লাভ করিয়াছেন ইহার অধিক কিছুই নয় বিশেষজ্ঞকে যুক্তিসংগতভাবে ক্রমান্বয়ে প্রশ্ন করিতে হয় তাহার পরীক্ষা পদ্ধতি পর্যালোচনা দ্বারা ও সিদ্ধান্তের বৃত্তি সম্পর্কে বিষয়ের প্রশ্ন উত্থাপন করিতে হয় উদ্দেশ্যবিহীন ভাবে জেরা করিলে মারাত্মক ক্ষতি হইতে পারে সাক্ষীকে অবশ্যই বিষয়টি বিশেষভাবে অধ্যয়ন করিতে হইবে অথবা ওই বিষয়ে ওই বিষয়ে বিশেষ অভিজ্ঞতা অর্জন করিতে করিয়া থাকিতে হইবে এআই আর এক হাজার নয়শ একত্রিশ পিসি একশো উননব্বই বিশেষজ্ঞ অসাধারণ সাক্ষীদের মধ্যে পার্থক্য তিনশো ছয়ত্রিশ জেরা করিবার সময় বিশেষজ্ঞ এবং সাধারণ সাক্ষীর মৌলিক পার্থক্য বিশেষভাবে উল্লেখযোগ্য সাধারণত সাক্ষী সাক্ষ্য প্রত্যক্ষ বিষয় মধ্যে সীমাবদ্ধ থাকে বিচারদের কি সাক্ষ্য অপ্রত্যক্ষ বিষয়ের অন্তর্নিহিত বিষয়ে বিষয়ে তাহার উপলব্ধি তাৎপর্য ও অভিমত ব্যক্ত করেন যারা প্রত্যক্ষ কেনা বিষয়ে টানিয়ে আনা যায় বিচারক তাহার অভিমত ব্যক্ত করেন কি কী আছে তাহা নহে কীভাবে কোন পদ্ধতিতে ঐরূপ সংগঠিত হইতে পারে তাহাও ব্যক্ত করিতে পারেন বিশেষজ্ঞ পক্ষবৃন্দের অজান্তে পরীক্ষা করিয়াছেন তাহা তাহারও বিশদ বর্ণনা দিতে পারেন তিনি কৃতিত্বপূর্ণ গ্রন্থ ও নজির উদ্ধৃতি দিতে পারেন তিনি তর্কিত বিষয়ে শ্রেষ্ঠ বিজ্ঞান বাইরে তর্ক বিষয়ে ওই বিশেষজ্ঞকে জেরা করা বা মতামত চাওয়া বা যাচাই করে যাচাই করিবার প্রয়োজন হয় না কিন্তু বিশারদের বক্তব্য বা অভিমত সম্পর্কে সম্পৃক্ত নয় এমন বিষয়ে সাধারণ সাক্ষীকে জেরা করিতে হয় কোনো বিষয়ে কোনো বিশেষ বিষয়ে বৈজ্ঞানিক চারিকলা কিনা তাহা পরীক্ষা করিবার পদ্ধতি হইল পরীক্ষার বিষয়বস্তু এমন ধরনের কিনা যাহাতে বিশেষজ্ঞের সাহায্য ব্যতীত সাধারণ লোকটি ওই বিষয়ে প্রমাণ দিতে অক্ষম যেমন একটি বিশেষ গুলি বিশেষ কোনো বন্দুক হইতে নিক্ষিপ্ত হইয়াছে এই বিষয়টি অগ্নি অগ্নিয়াস্ত্র বিশেষজ্ঞের মতামত হইতে চূড়ান্তভাবে প্রমাণ করা যায় এক হাজার নয়শো আটান্ন সিআরএল জে তিরিশ সুপ্রিম কোর্ট কোনো ডাক্তার রুগীকে ব্যক্তিগতভাবে না দেখেই মৃতদেহ হই রাসায়নিক পরীক্ষার উপাদান বিচারা পরীক্ষা করিয়া সাক্ষ্যে উল্লেখিত বিষয়ের ভিত্তিতে রুগীর মৃত্যুর কারণ সম্বন্ধে তাহার মতামত ব্যক্ত করিতে পারেন সাধারণত সাধারণ সাক্ষীদের পক্ষে যাহা সম্ভব নয় তিনশো সাতত্রিশ বিশেষজ্ঞ ও আদালতের মধ্যে সম্পর্ক আদালতকে সকল বিশেষজ্ঞের বিশেষজ্ঞ বলা হয় চূড়ান্ত সিদ্ধান্ত ও মতামত আদালত দিয়ে থাকেন আদালতের সিদ্ধান্তে উপনীত হইবার জন্য সাহায্যকারী উপাদান হিসেবে বিশেষজ্ঞর মতামত কাজ করিয়া থাকে সাক্ষ্য আইনের তেহাত্তর দ্বারা অনুযায়ী আদালত তর্কিত টিপসই ও সহি নকলকিত হস্তলিপি টিপসহি ও সিলের সহিত মিলাইয়া দেখিতে পারেন সাধারণত তর্কিত হস্তলিপি প্রবৃতি সহিত স্বীকৃত হস্তলিপি প্রবৃতি প্রবৃতির তুলনা ও পরীক্ষার কাজটি বিশেষজ্ঞ করিয়া থাকে আদালতের পক্ষে নৈপুণ্য ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি পরীক্ষা পদ্ধতি অবলম্বন করা সম্ভব নয় যেহেতু আদালতের কাজ বিশেষজ্ঞের কাজ এক নহে সুতরাং পরীক্ষা এবং বিশেষজ্ঞের পরীক্ষা পৃথক দেখা যায় বিচারক যখন বিশেষজ্ঞের কাজটি করিবেন তাকে জেরা করিবার অবকাশ থাকে না সুতরাং তাহার পরীক্ষিত মতামতকে ভুল প্রমাণ করিবার সুযোগ থাকে না কোনো অসাবধানতা অন অপ্রতিনি অপ্রণিদানতার অবকাশ থাকিলে তাহা বাহির করা যায় তাই কোনো বিচারকের পক্ষে শুধুমাত্র তাহার নিজের পরীক্ষার উপর ভিত্তি করিয়া তর্কিত হস্তলিপি প্রবৃদ্ধি সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা অনুচিত না হইলে বিপজ্জনক বিশেষজ্ঞের যে বিষয়ে পারদর্শী আদালত ওই বিষয়ে পারদর্শী না হইলেও বিচারদের মতামতের উপযুক্ততার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করিতে হয় আদালতের সামনে উত্থাপিতপূর্ণ ঘটনা ঘটনার একটি অংশ বিশেষের মতামতের অপেক্ষায় থাকিতে পারে অন্যান্য ঘটনার সহিত বিশেষজ্ঞের মতামতের গুরুত্ব একত্রিত করিয়া আদালত সিদ্ধান্তে উপনীত হন বিশেষজ্ঞের বর্ণিত বিষয়ে কতটুকু অভিজ্ঞ এবং তাহার প্রদত্ত মতামতের ঘটনার সহিত কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং উল্লেখিত বিষয়ে বিশেষজ্ঞের অতীতের অভিজ্ঞতা বা মতামতের সহিত অসামঞ্জস্যতা হইলেই কেবল বিশেষজ্ঞকে জেরা করা যায় স্বীকৃত লিপি ও দস্তখতে তর্কিত লিপি ও দশ দস্তখত তুলনা করিতে হয় ক্ষেত্রবিশেষ বিশেষ ক্ষেত্রবিশেষ বিশেষজ্ঞের সাহায্য ব্যতীত এই কাজটি সম্পূর্ণ অবিপজ্জনক হইয়া পড়ে যদিও এই ওই তুলনা পদ্ধতিতে সিদ্ধান্তে উপনীত হইতে হয় তা তবুও আদালত নিজেই এই কাজটি করিয়া করায়ভাবে আইনীয় অনিয়ম গণ্য গণ্য হয় উনিশ ডিএলআর একশো অষ্টাশি তিনশো উনচল্লিশ বিশারদ বা বিশেষজ্ঞের জেরার পদ্ধতি বিশেষজ্ঞের জেরার ব্যাপারে সতর্ক থাকিতে হয় সাধারণত দেখা যায় অনেক সময় বিশেষজ্ঞের জেরা করিয়া তেমন কোনো সুবিধা আদায় করা যায় না ইহার কারণ হইল জেরাকারি বিজ্ঞ আইনজীবী অনেক সময় জেরাকৃত বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখিতে সক্ষম হন না বিবাদের বিষয়বস্তু বিষয়ে বিষয়ে স্পষ্ট ধারণা করা সম্ভব নয় মূল বিষয়বস্তুর বাহিরে যারা করা হয় মূলত বিশেষজ্ঞের যারা তাহার পরীক্ষার ভ্রান্ত ধারণা ছিল কিনা তিনি আসলে ওই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ কিনা কিংবা হাতুড়ে সেই হাতুড়ে সেই সম্পর্কে প্রশ্ন করিতে হয় তাহার জীবন তাহার অভিজ্ঞতা ও কর্মজীবন তিনি ওই সময় ওই রকম পরীক্ষা আরও কতবার করিয়াছেন সেইগুলি সবাই সঠিক ছিল কি না তাহা যারাই উল্লেখ করিতে হরে তিনি যে সমস্ত গ্রন্থাদি অবৈজ্ঞানিক পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহার করিয়াছেন সেই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ হইতে পারে বিশেষজ্ঞের দেওয়া দেওয়া প্রতিবেদন কিভাবে তৈরি হইয়াছিল কেন কেন তৈরি করিয়াছেন এই ব্যাপারে এবং এই ব্যাপারে তাহাকে কেন প্রভাবিত করা কে প্রভাবিত করিয়াছিল কিনা তাহা জারার বিষয় হইতে বাহির হইতে পারে বিশেষজ্ঞ তাহার ব্যসায় নিষ্ঠাচার কতটুকু রক্ষা করিয়াছেন তাহাও জেরাই আসিতে পারে মানুষ মাত্রই ভুল হইতে পারে সেখানে বিশারদের পরীক্ষার যে ভুল ছিল না তাহার বিস্তারিত ব্যাখ্যা দ্বারা প্রশ্ন করা যাইতে পারে কাহারও পক্ষে সকল বিষয়ে সমান কৌশলগত পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয় যেখানে ওই পরীক্ষা করা হইলে যেখানে হইলে ভিন্ন রূপ ফল পাওয়া সম্ভব ছিল সেখানে বিশারতকে ওই সকল পরীক্ষা সম্পর্কে জেরা করা যাইতে পারে একজন বিচারক যে অনুমানের উপর ভিত্তি করিয়া প্রতিবেদন দিয়েছেন যারা তাহার পরিলক্ষিত করা যাইতে পারে কারণ অনুমানের উপর ভিত্তি করিয়া কোন বিচারকের মতামত বা রিপোর্ট প্রদান করা উচিত নয় এখানে বিচারদকে প্রশ্ন করিতে হইবে কোন অংশের উপর পরীক্ষা পদ্ধতিতে তিনি অধিকতর গুরুত্ব দিয়েছেন এবং ওই অংশের পরীক্ষার জন্য কতটুকু প্রয়োজনীয় ছিল বর্ণিত অনুমান অপ্রদত্ত তথ্য বা বস্তুর বাহিরে কোনো কিছুই সমন্বয়ে বিশারদ মতামত দিয়াছেন কিনা তাহাও জিজ্ঞেস করিতে হইবে বিশারদ যদি অতি উৎসাহী যদি উৎসাহী হইয়া হইয়া তাহার প্রাপ্ত তত্ত্বের অবস্তুর বস্তুর বাহিরে অধিক কিছু যোগ করিয়া মতামত দিয়া থাকে তবে জেরাকালীন অবচেতন মনে ব্যক্ত করা যায় ইহাতে বিশেষজ্ঞের অভিমতের গুরুত্ব প্রায় মূল্যহীন হইয়া পড়ে বিশেষজ্ঞ ভিত্তিহীন অনুমাঞ্ছিত ও প্রতিবেদন দিয়াছেন অর্থাৎ তাহাকে যে তত্ত্ব সরবরাহ করা হইয়াছিল উহা তাহার পরীক্ষায় বর্ণিত ফলাফল হইতে পারে না এই সকল সকলিঙ্গিতবহ প্রশ্ন জেরাকালীন একজন বিশেষজ্ঞকে করা যায় তিনশো চল্লিশ বিশেষজ্ঞকে জেরার প্রশ্ন কোনো বিশেষ কোনো ব্যক্তি বিশেষজ্ঞ হইলেই তিনি ওই বিষয়ে সম্পূর্ণ দক্ষ অপরিপক্ক এই কথা বলা যায় না কোন বিশেষজ্ঞ কোনো বিষয়ে নিজেকে পারদর্শী দাবি করিলেই তাহাকে পারদর্শী বা সব জানতে পাওয়া ঠিক নয় জেরাকারি অ্যাডভোকেট এই বিষয়ে বিষয়ে সঠিকভাবে যারা প্রতি কৌশলী কৌশলে অগ্রসর হইতে হইবে যারা প্রদত্ত কর্তৃপক্ষ এমনও হইতে পারে যাহাতে প্রমাণ করা যায় যে আসলে ওই বিশেষজ্ঞ প্রদত্ত মতামত বা রিপোর্ট ভিত্তিহীন এবং উহা সঠিকভাবে প্রণয়ন করা হয় নাই একজন বিশেষজ্ঞ জেরাকালীন সাধারণত যে সকল প্রশ্নের অবতারণা করা যাইতে পারে নিম্নে উল্লেখ করা হইল আপনার নাম আপনার পেশা আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি কতদিন এই পেশায় নিয়োজিত আছেন আপনি এই বিশেষজ্ঞ পেশার বাহিরে কি কাজ করেন আপনি এই বিষয়ে আগে আরও সাক্ষী দিয়েছেন কি কতবার এই ধরনের সাক্ষী দিয়েছেন আপনি কি একজন পেশাদার সাক্ষী আপনাকে সাক্ষী দেওয়ার জন্য তলবায় করিয়াছে আপনি এই পেশায় বিশেষ পারদর্শী এমন কোনো সার্টিফিকেট নিয়েছেন কি আপনি পরীক্ষার পর অনুমান করিয়া যাহা প্রাপ্ত হইয়াছিলেন তাহার ভিত্তিতে রিপোর্ট দাখিল করিয়াছিলেন আপনার অনুমান কতটুকু সত্য অনুমানের দ্বারা আপনি কি বুঝে দিয়ে চাচ্ছেন অনুমান করিয়া রিপোর্ট দেওয়া কি যুক্তিযুক্ত আপনার পরীক্ষায় কতটুকু বৈজ্ঞানিক পদ্ধতি ছিল বৈজ্ঞানিক পদ্ধতির বাহিরে আপনি কি পরীক্ষা করিয়াছেন আপনি রুগীকে নিজে পরীক্ষা করিয়েছিলেন কি পরীক্ষায় আপনার সাথে সাহায্যকারী ছিলেন আপনি এই যাবত কতজন মৃতলুকের পরীক্ষার রিপোর্ট দিয়েছেন আপনার দেওয়ার সকল রিপোর্ট কি কার্যকর হয়েছিল আপনার মাসিক আয় কত দশ হাজার টাকা আয় করেন অথচ মাসিক খরচ চল্লিশ হাজার টাকা বা টাকা কোথায় পান আপনার ব্যক্তিগত ক্লিনিকে আপনি কখন বসেন এত তারিখ আপনি ক্লিনিকে একটি অপারেশনে রুগীকে অপারেশন করিয়াছিলেন হাসপাতালে মৃত রুগী কখন পরীক্ষা করিয়াছিলেন একই সময়ে ক্লিনিকে অপারেশন এবং হাসপাতালে মৃত রুগী পরীক্ষা করা আপনার দ্বারা কীভাবে সম্ভব হইল আপনি মৃত ব্যক্তিকে জীবিত অবস্থায় আপনার নিকট পাঠিয়েছেন মৃত ব্যক্তির মৃত্যুর কারণ আপনার কাছে আপনি এই এবং আপনার আত্মীয় আপনি মৃত ব্যক্তির মৃত্যুর কারণ কি দেখিতে পাইতেন পাইল আঘাত বুতা বুতা অশেষ ছিল তাই না প্রথমে যে যে ডাক্তার চিকিৎসা করিয়াছেন তিনি রুগীকে এগারোটা ইঞ্জেকশন দিয়েছেন এবং পাঁচ হাজার সিসি ইহা আপনি করিয়াছেন অতিরিক্ত ইঞ্জেকশন পুষের ফলে কোনো রোগীর মৃত্যু হইতে পারে কি আঘাতপ্রাপ্ত মৌসুম রুগীকে কি ইঞ্জেকশন দেওয়া যায় অত্যাধিক সেলাইনে আঘাতপ্রাপ্ত মৌসুম রুগীর শরীরে প্রবেশ করাইলে রুগীর মৃত্যু হইতে পারে অত্যাধিক স্যালাইন আঘাতপ্রাপ্ত মমুষ্য রুগীর শরীরে প্রবেশ করাইলে রুগীর মৃত্যু হইতে পারে যেরকম আঘাতের চিহ্ন দেখিয়াছেন মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে উহাতে রুগী বেঁচেও যেতে বেঁচেও থাকিতে পারে অত্যাধিক ইঞ্জেকশন বা অতিরিক্ত স্যালাইন পুশ করিলে রুগীর কিছু হইতে পারে ভুল চিকিৎসার ফলে রুগীর মৃত্যু হইতে পারে এই কথা সঠিক তা হইলে মৃত্যুর আগে রোগীর চিকিৎসা ভুল ছিল আপনার রিপোর্টে ভুল চিকিৎসার কথা উল্লেখ করিয়াছেন কেন উল্লেখ করেন নাই আপনার রিপোর্ট ভুল ছিল আপনি প্রভাবিত হইয়া রিপোর্ট দাখিল করিয়াছেন আপনার দেওয়া রিপোর্ট ভুল এই মামলার আসামি সহিত আপনার পূর্বশত্রুতা ছিল আপনার দেওয়া রিপোর্ট মিথ্যা হস্তরেখা বিচারদ যারা নিম্ন বর্ণিত প্রশ্নগুলো হওয়া দরকার বা বিশেষজ্ঞ আপনি কি বুঝেন আপনি কি নিজেকে বিশেষজ্ঞ দাবি করেন আপনি আর কোন কোন বিষয়ে বিশেষজ্ঞ আপনি কেন এই পরীক্ষা করতে ইচ্ছুক হইলেন আপনাকে বাদী পূর্ব হইতে চিহ্নিত আপনি এই পর্যন্ত কতটুকু কতগুলো হস্তরেখা শনাক্ত করিয়াছেন শনাক্ত করা কি আপনি প্রকৃত অতর্কিত হস্তরেখা কীভাবে তুলনা করিয়াছেন অন্য কোনোভাবে তুলনা করা যায় কি সেই রকম তুলনা আপনার জানা নাই তর্কিত অ প্রকৃত হস্তরেখার পরিমাণ কত ছিল আপনি মাইক্রোস্কোপ ব্যবহার করিয়েছেন মাইক্রোস্কোপ কি না জানলে এটা ব্যবহার করেন কীভাবে হস্তলেখার বৈশিষ্ট্য কি কম্পিউটার দ্বারা হস্ত হস্তলেখার বৈশিষ্ট্য নির্ণয় করা যায় কি হস্তরেখা পরীক্ষার করিবার উত্তম পদ্ধতি কোনটি কি কি বৈশিষ্ট্যে একটি হাতের লেখার সহিত অন্য হাতের লেখা মিলে যায় একজনের হাতের লেখা ভিন্ন রকমের কীভাবে হইতে পারে আপনি পূর্ণ হস্তরেখা বিশারদ নন আপনাকে বাদী প্রভাবিত করিয়াছেন বিবাদী দস্তকের সহিত তর্কিত দস্তকতের মিল নেই তেইশো চৌচল্লিশ ফরেন্সিক বিজ্ঞান তিন ধরনের প্রশ্নের সমাধান দিয়ে থাকে অপরাধ সংঘটিত হইয়াছে কিনা মৃতদেহের সুরত হালো আলামত সংগ্রহ করিয়া মৃত্যুর কারণ ধরন প্রবৃতি নির্ধারণ করা হয় মৃত্যু স্বাভাবিক দুর্ঘটনাজনিত ও হত্যামূলক হইতে পারে ফরেন্সিক বিজ্ঞান মৃত্যুর প্রকৃতি নির্ধারণ করিয়া কর্পাস ডেলিক্টি এর অস্তিত্ব বা অস্তিত্বহীনতা প্রমাণ করে কিভাবে কখন অপরাধটি সংঘটিত হইয়াছে করবাস ডেলিকটি পরীক্ষা দ্বারা কিভাবে কখন অপরাধ সংঘটিত হইয়াছে তা পাওয়া যায় কে অপরাধ সংগঠন করিয়াছে ফরেন্সিক বিজ্ঞান অপরাধীদের অপরাধীর আঙ্গুলের ছাপ পদচিহ্ন বা ছাপ রক্তবিন্দু চুল প্রভৃতি আলামত যুগে অপরাধীর পরিচয় বাহির করিয়া থাকে দুষ্কৃতি অজ্ঞাচ্ছারে বিক্টিমের নিকট বা ঘটনার যে স্থান রাখিয়া যায় বা ফেলিয়া যায় উহাও ফরেন্সিক পরীক্ষার উপাদান হিসাবে গণ্য হইতে পারে অপরাধের প্রমাণের জন্য সংগৃহীত আলামত যদি কথিত অপরাধের সহিত বৈষম্য পরিলক্ষিত হয় তবে তাহাকে নির্দোষ করিবার জন্য অভিযুক্ত পথ সুগম করে ফরেন্সিক পরীক্ষার আলামত বা উপাদান তদন্তকারী অফিসার সংগ্রহ করিয়া থাকেন তদন্তকারী অফিসার নিম্নের বিষয়গুলো জ্ঞাত থাকিয়া উহা সংগ্রহ করিতে পারলে ফরেনসিক পরীক্ষায় ফলপ্রসূ হওয়া সম্ভব কি প্রকৃতির বস্তুগত সাক্ষ্য বা কী কী আলামত সংগ্রহ করিতে হইবে উহা কোথা হইতে পাওয়া যাইবে উহা কীভাবে সংগ্রহ মূলক ও সংরক্ষণ করিতে হইবে তুলনা অপরীক্ষা কার্যের জন্য কোন মানে কোন কোন মানের নমুনা প্রয়োজন কি পরিমাণ কতটুকু নমুনা প্রয়োজন কীভাবে নমুনা সংগ্রহ করিতে হইবে সাক্ষ্য কীভাবে অপরাধী ও অপরাধী সংগঠনের সহিত পরীক্ষায় তার কর্মে কতটা সহায়তা পারিয়াছে একজন মেডিকেল সাক্ষী সাধারণ সাক্ষী বা বিশেষ বিশেষজ্ঞ সাক্ষী উভয় হইতে পারেন তিনি সাক্ষ্য দেওয়ার সময় কোনো ব্যক্তির শরীরে যখন বর্ণনা করেন যেমন ক্ষতস্থানের আকৃতি অবস্থান দিক ইত্যাদি তখন তিনি সাধারণ সাক্ষী কিন্তু যখন তিনি মৃত্যুর কারণ ক্ষতের প্রকৃতি ব্যবহৃত অস্ত্রের প্রকৃতি খতগুলি মৃত্যুর পূর্বের বা পরের মৃত্যু ঘটনা হত্যা না আত্মহত্যা ইত্যাদি বলেন তখন তিনি বিশেষজ্ঞ সাক্ষী কারণ এইরূপ মতামত কেবলমাত্র পেশাগত যোগ্যতা যোগ্যতাসম্পন্ন চিকিৎসক বা চিকিৎসক বিশেষজ্ঞ দ্বারাই সম্ভব সাধারণ দ্বারা সম্ভব নয় একজন মেডিকেল সাক্ষী কোনো পক্ষ কোনো পক্ষে সাক্ষ্য হইতে পারেন না তিনি নিরপেক্ষ সাক্ষী তিনি আদালতে উপস্থিত হন সত্য উদঘটনের জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেই জন্য তিনি আদালতে স্বেচ্ছা প্রণোদিত বক্তব্য কিংবা প্রশ্নের উত্তর আদালতকে দিতে পারেন পুলিশ ঘটনার তদন্তে পর্যাপ্ত অপ্রয়োজনীয় আলামত সংগ্রহ করিয়া থাকেন বটে কিন্তু ইহা দ্বারা ইহা দ্বারা সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না আলামত ও সুরতাল সংগ্রহকারী কর্মচারী অনেক সময় সাক্ষ্য হিসাবে উহার কি মূল্য বা গুরুত্ব সেই সম্পর্কে অবগত থাকেন না তাই ফরেন্সিক বিজ্ঞান এইরূপ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিসেরা পরীক্ষার জন্য পাকস্থলী যকৃত বৃক্ষ মহাদমনি হৃৎপিণ্ড মগজ ও রেচক দ্রব্য সিপি বোতলে সংরক্ষিত সংরক্ষণ করিতে হয় ডেফারেন্সিয়াল থার্মাল অ্যানালাইসিস ড্যাট নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজনেন্স অ্যান্ড পোলারোগ্রাফিক টেকনিক ফরেন্সিক ফরেনসিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পদ্ধতি মৃতদেহ পরীক্ষার সময় যদি ডাক্তার সন্দেহ করে যে বিষক্রিয়ার জন্য মৃত্যু হইয়াছে তাহলে তিনি মৃত্যুর কারণ বিষয়ে প্রতিবেদন কোনো চূড়ান্ত মতামত দিবেন না এই ক্ষেত্রে তিনি শরীরে কিছু কিছু অঙ্গ ও র্যাচক দ্রব্য সিপি লাগানো বোতল সংরক্ষণ দ্রব্য ডুবাইয়া রাসায়নিক পরীক্ষার জন্য পাঠাইয়াতে থাকেন রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাহার মতামত স্থগিত রাখিবেন সাধারণ ক্ষেত্রে পাকস্থলী বক্ষ। বৃক্ষ যকৃত প্রসাব ইত্যাদি পরীক্ষার জন্য পাঠানো হয় কুচিলা বিষের বেলায় মগজ এবং হৃৎপিণ্ড উদ্ভিদ বিষের বেলায় ক্ষুদ্র ক্ষুদ্রাঙ্কের ক্ষুদ্রাঙ্কের অংশ বিশেষ ক্লোরোফর্মের বেলায় হৃদপিণ্ড রক্তের নমুনা পরীক্ষা নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয় মৃতদেহ কবর হইতে উঠাইয়া রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করা হয় যেখানে তন্ত্রের সব কিছু ঠিক থাকে না সেখানে বিষক্রিয়াবিম হইয়া থাকিলেও বিষ নিঃশেষ হইয়া যাইতে পারে দেহ অত্যন্ত পচিয়া গেলে বা নরম অংশ না পাওয়া গেলে কবরের মাটি বা এবং অস্থি বাটানো হয় বিষ প্রয়োগে হত্যা মামলায় ফরিয়াদি পক্ষকে প্রথমে প্রমাণ করিতে হইবে যে বিষ প্রয়োগে হত্যা করা হইয়াছে দ্বিতীয়ত আসামিগণ হত্যার উদ্দেশ্যে ওই বিষ প্রয়োগ করিয়াছে তাই ফরিয়াদি কি প্রমাণ করিতে হইবে যে পরীক্ষার জন্য প্রেরিত দ্রব্য সন্দেহ মুক্ত ছিল এবং রাসায়নিক পরীক্ষা পরীক্ষককে সাক্ষী হিসাবে আহ্বান করিয়া তাহার প্রতিবেদন ও অভিমতের বৃত্তি করে প্রমাণ করাই করাইতে হইবে এবং আসামি পক্ষকে যারা সুযোগ দিতে হইবে থার্টি ডিএলআর দুইশো বিরাশি রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনকে মৃত্যুর প্রমাণ বলিয়া গণ্য করা যায় না যদি না পরীক্ষান্তে হলবান্তে যারা করা না হয় নাইন ডিএলআর ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর তবে নিম্নের ক্ষেত্রসমূহ উপরোক্ত সিদ্ধান্তসমূহ ব্যতিক্রম পরিলক্ষিত হয় কি পদ্ধতিতে দ্রব্যগুলো পরীক্ষার জন্য পাঠানি পাইয়াছিলেন গ্রহণের তারিখ মূরকের বিবরণ শিলগালা শিলহীন শিলের সংখ্যা লেখা দস্তখত পার ইত্যাদি দ্রব্যের পূর্ণ বিবরণ কোন দ্রব্যের উপর কী কী চিহ্ন অঙ্কিত ছিল কতটি দ্রব্য কিভাবে পরীক্ষা করিয়াছিলেন পরীক্ষাসমূহ হইতে কী কী অবজারভেশন করিয়াছিলেন অবজারভেশন হইতে কী অনুমতি অনুমিত হওয়ার কারণসমূহ অবজারভেশনের গুণগত বা পরিমাণগত ফলাফল পরীক্ষার তারিখ ফটোগ্রাফ অঙ্কিত নকশা ডায়াগ্রাম যদি থাকে তাহাও প্রতিবেদনের সহিত সংযুক্ত হই হইবে জেলা পর্যায়ে সিভিল সার্জন সহকারী সার্জন বা মেডিকেল অফিসার ময়না তদন্ত করিয়া থাকেন তবে ক্ষেত্রবিশেষ আদালত কর্তৃক বিশেষভাবে কাউকে নিয়োগ করিতে পারেন হইতে লাশ তুলিবার তাহা হইলে কবর হইতে লাশ তুলিবার সময় ডাক্তারকে উপস্থিত থাকার নির্দেশ দিতে পারেন লাশের লাশের দুর্গন্ধ হইলেও কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করা যাইবে না কৃত্রিম আলোতে ময়না ময়নাতদন্ত করা হয় না প্রকৃতির আলোতে ময়নাতদন্ত করিবার নিয়ম যখন যখন বা ময়নাতদন্ত যে কোনো যে সংক্রান্তি হোক না কেন প্রতিবেদন অবশ্যই ফর্মে লিখিত হইবে পরীক্ষার কার্যের তারিখ সময় ও আহত ব্যক্তি এবং তাহার শনাক্তকারীদের নাম সনদে উল্লেখ থাকিবে প্রতিবেদনে অন্তর্গত যাবতীয় চিকিৎসা আইন বিষয়ক তত্ত্ব পরীক্ষা কার্যের সম্পাদনের সময় বা তাহার অব্যাহতির পরে মেডিকেল অফিসার নিজে লিখিবেন অথবা কোনো সহকারী কর্তৃক লিখিত হইলে তিনি উহার যথার্থতা সত্যায়িত করিবেন চিকিৎসকের জেরা কৌশলগত কৌশলগত যারা অন্তর্ভুক্ত তাহার কার্যক্রম অভিমত অভিমতে উপনীত হইতে ত্রুটি বিচ্যুতি ছিল এমন অবস্থা দেখানোর জন্য জেরাকারীকে উল্লেখিত বিষয়সমূহের ধারণা থাকা অপরিহার্য যখম পরীক্ষা করিয়া ডাক্তার যেখানে গুরুতর জখম বলিয়া সনদ দিয়েছেন, জেরাই উহা সাধারণ জখম বলিয়া গণ্য করা কষ্টসাধ্য হইয়া পড়ে দেহে ক্ষত বা যখম পরীক্ষা করিতে গিয়া খৎ কয়টি কি প্রকৃতির কত দৈর্ঘ্যের কতটা গভীর কতটুকু মারাত্মক প্রতিবেদন মন্তব্য ও জেরায় উদ্ধৃতির মাধ্যমে পার্থক্য পরিলক্ষিত হয় ক্ষতের গভীরতা ক্ষতের প্রকৃতির অবস্থান একটি ক্ষত অপেক্ষা অন্য ক্ষতের দূরত্ব যখন কি অস অস্ত্রের সাহায্য হইয়াছিল মৃত্যুর পূর্বে বা পরে ক্ষত হইয়াছিল ক্ষতের বয়স রক্তকরণ চলাকলে বা তৎপরে চিকিৎসা হইয়াছিল কি না ইত্যাদি বিষয়ে প্রশ্নের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ডাক্তারকে প্রশ্ন করা হয় খুনের মামলায় ক্ষতের বয়স অপরাধ সংগঠনের সময় নির্ধারণের জন্য অপরিহার্য টোয়েন্টি সেভেন ডিএলআর টু হান্ড্রেড টোয়েন্টি টু প্রত্যক্ষ সাক্ষীর সহিত ডাক্তারের সাক্ষী অসামঞ্জস্যতা দেখা দিলে শাস্তি দেওয়া অনুচিত এক হাজার নয়শো তিপ্পান্ন পিএলআর তেষট্টি নির্দিষ্ট পয়েন্টে ডাক্তারের অভিমত পৃথক হইলে আসামির সপক্ষে যে পয়েন্ট তাহাই গ্রহণ করিতে হইবে বাইশ ডিএলআর ছয়শো বিশ চিকিৎসা বিজ্ঞানের দ্বারা মানুষের বয়স নির্ধারণ নির্ধারণে পরীক্ষার কাজ করা হইয়া থাকে যৌন কর্মের উৎপত্তি সময় হইতে ইহা উহার পর্যন্ত সময়কালকে বয়সন্তিকাল বলা হয় বাংলাদেশে সাধারণত বারো হইতে আঠারো বছর পর্যন্ত এই বয়সন্ধিকাল যৌন সক্ষমতা অর্জিত হইলেও সাধারণ ব্যক্তিগত আইনে কতিপয় বিষয় ছিল এই এই কতিপয় বিষয়ে এই সকল ব্যক্তিদের মতামত বা সম্মতি আইনের চুকি সর্বদা সর্ব বৈধ বলিয়া গৃহীত হয় না ষোলো বছরের কম বয়সের যুবতী স্বীয় সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারেন না কিশোরী অপরিত হইয়াছে বা তাহাকে ফুসলাইয়া নেওয়া হয়েছে এইরূপ মোকদ্দমায় প্রমাণ বয়স প্রমাণ আবশ্যক হইয়া পড়ে দর্শিতার বয়স ষোলো বছরের উর্ধে সে বিবাহিত এবং তাহার সম্মতিতে যৌন মিলন হইয়াছে বলিয়া দর্শন মামলায় আপত্তি দিতে দেখা যায় এখানেও দর্শনের প্রমাণ তার বয়স পরীক্ষা করার প্রয়োজন হইয়া পড়ে এইরূপ ক্ষেত্রে দর্শিতাকে পরীক্ষা করা অত্যন্ত ন্যাক্কাটনক ও লজ্জাজনক বলিয়া মনে করা হয় কিশোরীর বয়স এই সমস্ত মামলায় অতীব গুরুত্বপূর্ণ একজন বই মহিলার বয়স নির্ধারের জন্য চিকিৎসক নিম্নের বিষয়গুলো পর্যালোচনা করিয়া থাকেন সাধারণ গড় অজন ও উচ্চতা দন্তপাটির অবস্থা চুলের অবস্থা বুকের উন্নত অবস্থা ঋতুবর্তী হইয়াছেন কি না কণ্ঠস্বরের পরিবর্তন অস্থি কেন্দ্রের অবস্থা ইত্যাদি পুলিশের রিকুইজিশন ব্যতীত ঋতুকালীন সময়ের অজন অবিভিন্ন অঙ্গ পরীক্ষা করিতে পারেন না রেডিওলজিস্ট ব্যতীত সিভিল সার্জন বয়স নির্ধারণ করিতে পারেন না থার্টি ফাইভ ডিএলআর তিনশো বিদাশি দর্শন অশ্লীল শ্লীলতাহানির ক্ষেত্রে যুনিমুখ বঙ্গ বঙ্গুর সতিচ্ছেদ স্তন সহ শরীরে কোথাও দস্তাধস্তি বা জখমের চিহ্ন আছে কি না তাহা পরীক্ষা করা হয় গোপনাঙ্গে স্পার মাটোজ মাটোজুয়ার উপস্থিত আছে কি না তাহা দেখি দেখা দেখিতে হয় এমনকি ইলেকট্রনিক পদ্ধতির বীর্য পরীক্ষা করা হয় ডাক্তারকে জেরা করেন এই সমস্ত সবিস্তারে খতাইয়া জিজ্ঞেস করা প্রয়োজন যদাকালীন ডাক্তারকে জিজ্ঞেস চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থের মতামত জিজ্ঞেস করা হয় তবে তবে ডাক্তার এই গ্রন্থ পড়িয়া দেখিবার অধিকার রাখেন না গ্রন্থকার জীবিত থাকিলে তাহার গ্রন্থ হইতে কোনো অংশ উদ্ভিদ করিবার সুযোগ সাক্ষীকে দেওয়া হয় না মৃত গ্রন্থকারের মতামত জীবিত মতামতের তুলনা অধিক গ্রহণীয় কারণ জীবিত গ্রন্থকার তাহার মতামত পরিবর্তন করিবেন বা করিবেন করিবেন না তাহা বলা যায় না উনিশ ডিএলআর সুপ্রিম কোর্ট ফিফটি ফোর চিকিৎসা সম্পর্কীয় বিষয়ে চিকিৎসকের সাহায্য ব্যতীত আদালত নিজস্ব মতামত মূল্যহীন সাব্বিসি আর এল জে সেভেন্টি ওয়ান তিনশো চিকিৎসক বা ডাক্তারকে জেরা করিবার প্রশ্নসমূহ চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করিয়াছেন কি কোন কি কী ডিগ্রি কত বছরের চিকিৎসা পেশায় আছেন আপনি কি সরকারি চাকরি করেন আপনার মাসিক বেতন কত আপনার মাসিক আয় কত রুগী দেখার ভিন্ন চেম্বার কোন জায়গায় প্রতিদিন কতগুলো রুগী দেখেন আপনার অফিস সময় কত আপনার অফিসে কতগুলো রুগী আপনার নিকট আসেন রুগীদের ডায়েরি সংরক্ষণ করেন কি ব্যক্তিগত চেম্বারে ডায়েরি রাখেন কোথায় ডায়েরি দেখাইতে পারিবেন কি আপনি চিকিৎসা শাস্ত্রে কোন বিষয়ে বিশেষজ্ঞ আপনি কিভাবে রুগীর উপসর্গ নির্ণয় করেন মস্তিষ্কের বিকৃত উপসর্গ কী রোগটির কারণ কি কোন কোন উপসর্গ রোগীর মধ্যে দেখা গিয়েছিল রুগী আপনার নিকট কিছু বলিয়াছে কি রুগীর চেহারা আপনার মনে আছে আপনার কতজন রুগীর চেহারা মনে আছে অন্য সব রোগীর চেহারা কি মনে নাই কেন বিশেষ রুগী বলিতে কী বুঝাইতে চেয়েছেন এইভাবে আপনার বিশেষ রুগী কতজন আছে আপনার বিশেষ সব রুগীর পক্ষে সাক্ষ্য দিয়েছেন পূর্বেকার রুগীর পক্ষে কবে সাক্ষ্য দিয়েছেন আপনার এরকম সাক্ষী দেওয়ার অভ্যাস আপনি একজন পেশাদার সাক্ষী অত্র মামলা বিকটিম আপনার কাছে কখন গিয়েছেন বিকটিম নিজে হাঁটিয়ে আপনার রুমে প্রবেশ করিয়াছিলেন বিকটিমের সাথে কয়জন লুক ছিল পরীক্ষামর্মে আপনাকে কে কে সহায়তা করিয়াছিলেন তাহা হইলে তাহারা আপনাকে তাহাদের মতামত দিয়াছিলেন আপনি আপনার নিজস্ব মতামত প্রদান করেন নাই প্রতিবারিত আপনার সাথে কার সঙ্গে এরা ছিল নতুন সঙ্গী কে কে ছিলেন আপনার সঙ্গী যে সংবাদদাতা বাদির আত্মীয় তাহা আপনি জানেন আপনাকে সার্টিফিকেট দানের ক্ষমতা কে দিয়েছে রুগীর আঘাত কীরকম ছিল আপনি তো ভুল সার্টিফিকেট দিয়েছেন আপনাকে ঘুষ দেওয়া হয়েছিল আপনাকে হুমকি দেওয়া সার্টিফিকেট তৈরি করা হয়েছিল এক্স রে করা হয়েছিল কি যে ক্লিনিক থেকে এক্সরে করা হয়েছিল সেখানে কি আপনি পাঠাইয়াছিলেন আপনি ওই ক্লিনিকে কেন পাঠাইয়াছিলেন আপনি হাসপাতাল থেকে এক্স রে করাইতে পারিতেন ওই নির্দিষ্ট ক্লিনিক যে আপনি শতকরা কত টাকা কমিশন পান আপনি ওই ক্লিনিকে পাঠাইতে উৎসাহী ছিলেন আপনার এই উৎসাহের কারণটা জানিতে পারি কি এই রোগী নিয়ে এত উৎসাহী হইবার কারণ কি মেডিকেল রিপোর্ট কয়টার সময় লিখিয়াছিলেন লেখার সময় আপনার সাথে আর কে একে ছিলেন আপনার সম্মান বাবদ কত টাকা নিয়েছেন এই রূপ সম্মান সম্মানই নেওয়ার কোনো বিধান আছে কি হেপাটাইটিস রোগের চিকিৎসা করেন আপনি কয়টি দাঁতের রোগের চিকিৎসা করিয়াছেন আপনি কি দন্ত বিশেষজ্ঞ কি কি কারণে একটি জখম তিনশো ছাব্বিশ দ্বারা আওতায় পড়ে আপনি কি দণ্ডবিধি সম্পর্কে অবগত আছেন বিক্রিম কখন আপনার সামনে উপস্থিত হইয়াছিলেন জখম প্রাপ্ত হইবার কতক্ষণ পর আসামি দেখিয়াছেন প্রাপ্ত হইবার কতক্ষণ পর আপনি দেখিয়াছেন আপনার কাছে আসার পূর্বে বিক্রিম এইড নিয়েছিল কি হাসপাতাল হইতে রুগীর বাড়ি কত দূরে অবস্থিত আপনি রুগীর বাড়ি হই চিনেন কিভাবে। বিক্রিম আপনার কাছে জবানবন্দি দিয়েছিল আপনার জবানবন্দি নেওয়ার ক্ষমতা আছে জখমের দরন কীরকম ছিল কোন জায়গায় জখম ছিল কয়টা জায়গায় তিনশো ছাব্বিশ বাহুর জখমটা তো মারাত্মক ছিল তা সহিত আপনার সম্পর্ক কি বিক্রিম এর কোনো ক্ষতের পরিমাণ কি দুর্ঘটনার কারণ এইরূপ ক্ষত হইতে পারে কি সুচালু অস্ত্রের আঘাতে মৃত্যু হয় কি আপনি কি ঔষধ সেবানোর জন্য লিখিয়াছিলেন গ্রাম্য ডাক্তার যে ওষুধ দিয়াছিলেন তাহার পার্শ্ব প্রতিক্রিয়া কত আপনি প্রতিরোধক দিয়েছিলেন রুগী কতদিন হাসপাতালে ছিলেন হাসপাতালে অন্য কোনো ডাক্তার তার চিকিৎসা করিয়েছিলেন কি যে আগার তাহাতে তো বাইশ দিন হাসপাতালের কথা নয় বাইশ দিনের বেশি হতো তাকিতে পারিত সনাদের জন্য আপনি কত ফি নিয়েছেন মাত্র দুইশো টাকার জন্য এত পরিশ্রম করিয়াছেন কেন আপনি কি অন্য সব রুগীর জন্য এত সময় ব্যয় করেন আপনি এত সময় পান কোথায় এটি আপনার বিশেষ রুগী ছিল আপনি প্রভাবিত হইয়াছেন আপনি মিথ্যা রিপোর্ট দায়ের করিয়াছেন অনেক সময় দেখা যায় ডাক্তার তৎপর হইয়া চিকিৎসা করিলে রুগী বাঁচিয়ে যাইতে পারিত এই বিষয়ে মামলার মোটি অনুযায়ী জখমের দরণ দেখিয়া উপযোগী প্রশ্ন করিতে পারেন এই ক্ষেত্রে আইনজীবীগণ সাধারণত প্রমাণ করিতে চাইবেন যে ব্যক্তিমের ভুল চিকিৎসা পাইয়াছেন অথবা ভুল চিকিৎসার ফলে রুগীর মৃত্যু সংঘটিত হইয়াছিল আর এইরূপ প্রমাণ করিতে পারিলে উক্ত আঘাতের জন্য দণ্ড দেওয়া দূর হইয়া পড়ে তিনশো চাল্লিশ দর্শন মামলায় চিকিৎসকের জেরাকালীন প্রশ্ন আপনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন কি ব্যক্তিম আপনার নিকট কখন হাজির হইয়াছিল কত বছরে কত বছর আপনি চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করিয়াছেন নির্ণীত রোগ বিষয়ে আপনার প্রশিক্ষণ নিয়েছেন কি নির্ণীত রোগ বিভাগে আপনি কাজ করিয়াছেন কি এইরূপ কতটি রোগের জন্য রিপোর্ট প্রদান করিয়াছেন রোগীকে যখন দেখিয়াছিলেন তখন আপনাকে পরীক্ষার অনুমতি দিয়েছিল কি কোনো নার্স ছিল কি বিকটিম আপনাকে স্বেচ্ছায় অনুমতি দিয়েছিল ভিকটিম আপনাকে অনুমতি দিতে লজ্জাবোধ করিয়াছিল কি আপনি কি আদালত থেকে অনুমতি প্রাপ্ত হইয়াছিলেন বিকটিমকে আপনি কতবার পরীক্ষা করিয়াছেন এইভাবে কতগুলো পরীক্ষা আপনি করিয়াছেন বিক্রিমের বয়স কত বিক্রিমের শরীরে নখর ছিল চিহ্ন ছিল কিনা আপনার নিকট কোনো বিবৃতি দিয়েছিলেন কিনা রুগীর বর্ণনা কতটুকু সত্য বলি অনুমান করিয়াছিলেন আপনি রুগীর যৌনাঙ্গ পরীক্ষায় কি কি যন্ত্রপাতি ব্যবহার করিয়াছিলেন আপনি কিভাবে দর্শনের আলামত পরীক্ষা করিয়াছিলেন কতজন লোক দর্শন করিয়াছেন বলে আপনি মনে করেন উহার পূর্বেও বিক্রিম যৌন সহবাসে অভ্যস্ত ছিল কি না কত বছর অভ্যস্ত ছিল এক্স রে কিংবা মলমূত্রে পরীক্ষা করিয়াছেন কি পুরুষ ও মহিলা বীর্য কীভাবে তাফাত করেন কতজন পুরুষের বীর্য আছে বলে অনুমান করিয়াছিলেন রুগিণীর মাসিক রক্তস্রাপ কখন চলিতে ছিল কি মাসিক রক্তস্রাব আর বীর্য একত্রিত হইলে কীভাবে পার্থক্য করেন উহাতে কি কেমিক্যাল ব্যবহার করিয়াছিলেন কোনো রাসায়নিক দ্রব্যের মিশ্রণ লাগিয়েছিলেন কি ওই সকল রাসায়নিক দ্রব্য কতটুকু সঠিক ছিল রাসায়নিক পরীক্ষা করিতে জানেন কি না আপনি শুধু নমুনা দ্বারা অনুমান করিয়াছেন আপনি মিথ্যা রিপোর্ট দাখিল করিয়াছেন আপনার দেওয়া রিপোর্ট উদ্দেশ্যপূর্ণ আপনি রিপোর্ট পাল্টাইয়া দেওয়ার বিনিময়ে আসামিদের নিকট ঘুষ চাহিয়াছেন আপনাকে আসামিগণ ঘুষ দেয় নাই তাই আপনি হিংসার বশবর্তী হইয়া মিথ্যা রিপোর্ট দায়ের করিয়াছেন আপনি রুগীকে পরীক্ষা করেন নাই এই এইভাবে প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন করিবার প্রয়োজন মনে করলে পাল্টা প্রশ্ন করিতে হইবে ডাক্তার অভিমত অজবানবন্দি বাহিরে কোনো অনুমানিক প্রশ্ন উত্থাপন করা করিতে পারিবেন না জেরাকারিকে জেরাকারি পক্ষ অবশ্যই ওই অভিমতকে সংশয়ে ফেলিবার জন্য অনুমানছিদ্দ্য অথচ প্রাসঙ্গিক প্রশ্ন করিতে পারেন যাহাতে রিপোর্টে সত্যতা বাহির হইয়া আসে তিনশো সাতচল্লিশ বিভিন্ন বিষয়ে মেডিকেল রিপোর্ট একজন ডাক্তার বা চিকিৎসকের বিশেষজ্ঞের রিপোর্ট অবশ্যই সতর্কতার সহিত প্রণয়ন করা উচিত এবং সংশ্লিষ্ট ডাক্তার বা বিশেষজ্ঞ তাহাতে স্বাক্ষর প্রদান করিবেন উহাতে লোকটিকে যিনি শনাক্ত করিয়াছেন তাহার নাম ও ঠিকানা উল্লেখ হইতে হইবে তারিখ উল্লেখিত থাকিবে তিনশো আটচল্লিশ মৃত্যু বা ডেথ সার্টিফিকেট কোনো চিকিৎসক মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে নিজে সম্পূর্ণরূপে অবহিত না হইয়া ডেথ সার্টিফিকেট দেওয়া উচিত নয় সন্দেহ সন্দেহজনক মৃত্যুর কারণ হইলে চিকিৎসকের উচিত পুলিশকে অবহিত করা চিকিৎসককে সাধারণত আইনের মারফেস থেকে রক্ষা পাওয়ার জন্য এইরূপ করিতে হয় মৃত্যুর কারণ অবৈধ হওয়ার পর কোনো রূপ ব্যতীত মৃত্যুর সার্টিফিকেট দেওয়া উচিত কিন্তু মৃত্যুর সময় নিজে উপস্থিত না থাকিলে চিকিৎসক মৃত্যু সার্টিফিকেট দিতে অস্বীকার করিতে পারেন মৃত্যু সার্টিফিকেট ডুপ্লিকেট দেওয়ার সময় ডুপ্লিকেট কথাটি উল্লেখ করিতে হইবে মৃত্যু যদি সত্যি না ঘটা পর্যন্ত কোনো অবস্থাতেই মৃত্যু সার্টিফিকেট লিখিতে পারেন না তিনশো ঊনপঞ্চাশ মানসিক বারসাম্যহীনতার সার্টিফিকেট কোনো অভিযুক্ত ব্যক্তি মানসিক বারসাম্যহীন বলিয়া মনে হইলে সেই হেতু তিনি আত্মপক্ষ আত্মপক্ষ সমর্থনে অক্ষম হইলে কোনো সিভিল সার্জন কিংবা সরকার কর্তৃক বারপ্রাপ্ত কোনো মেডিকেল অফিসারের নিকট হইতে তাহার মানসিক ভারসাম্য ও আত্মপক্ষ সমর্থন সম্প ক্ষমতা সম্পর্কে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত তাহার বিচার মুলতবি রাখিতে হইবে কোনো আনরেজিস্টার্ড ডাক্তার কর্তৃক প্রদত্ত কোনো মেডিকেল সার্টিফিকেট আদালতে গ্রহণযোগ্য নয় তিনশো পঞ্চাশ মেডিকেল রিপোর্ট প্রদানের বিধানাবলী তদন্ত যে সংক্রান্তই হোক না কেন নির্দিষ্ট ফরমে মেডিকেল রিপোর্ট লিখিতে হইবে এবং তদন্ত কার্যে পুলিশ বা সহায়তা প্রদানের জন্য উক্ত ফরমের নির্দিষ্ট স্থানে জখমের বিবরণ লিপিবদ্ধ করিতে হইবে পরীক্ষা কার্যের স্থানে তারিখ ও সময় এবং আহত ব্যক্তিকে শনাক্তকারীর নাম মেডিকেল রিপোর্টে উল্লেখ করিতে হইবে রিপোর্টের অন্তর্গত যাবতীয় চিকিৎসার বিষয়ক তথ্য পরীক্ষার কার্য সম্পাদন হওয়ার সময় এবং তাহার অবহতির পরে মেডিকেল অফিসার নিজে লিখিবেন কিংবা কোনো সহকারী কর্তৃক লিখিত হইলে উহার যথার্থতা সত্যায়িত করিবেন রিপোর্টের কোন অনুলিপি সংরক্ষিত করিবার প্রয়োজন পড়িলে তাহা মূল সার্টিফিকেটের সহিত হুবহুব মিল্লি রাখিয়া লিখিতে হইবে ঘটনার সহিত সম্পূর্ণ সামঞ্জস্য রাখিয়া সতর্কতার সহিত মেডিকেল রিপোর্টটি দিতে হইবে কাপড় চুপড় অস্ত্র প্রভৃতি যেসব জিনিস পরীক্ষার জন্য প্রেরিত হয় উহা প্রদর্শনের সময় সহজে শনাক্তকরণের জন্য প্রত্যেকটি বস্তুর উপর নম্বর লিখিয়া লেবেল আটিয়া দিতে হইবে রাসায়নিক পরীক্ষকের প্রেরিত তব্য জিনিস মেডিকেল মেডিকেল অফিসারের হেফাজতে তালাবদ্ধ করিয়া রাখিতে হইবে আহত ব্যক্তির মেডিকেল রিপোর্ট যে সকল বিষয়ে উল্লেখ করিতে হইবে তা হইল শরীরের কত জায়গায় জখম হইয়াছে উহার শঙ্কা শরীরের জখমের ধরন যেমন কাটা থেতলানো বিচ্ছিন্ন বন্দুকের গুলি প্রভৃতি প্রতি ক্ষতস্থানের আয়তন দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতা শরীরে শরীরের কোন স্থানে যখন কোন স্থানে যখন প্রাপ্ত হইয়াছে যখন সাধারণ গুরুতর কিংবা মারাত্মক কী ধরনের হাতিয়ার দ্বারা আঘাত করা হইয়াছে যেমন ধারালো বুতা সুচালো অগ্নেয়াস্ত্র ইত্যাদি কোনো মন্তব্য প্রয়োজন হইলে উল্লেখ করিতে হইবে মৃত্যুর কারণ সহায়ক কোনো কারণ যদি থাকে কী ধরনের অস্ত্রের আঘাতের ফলে দেহে যখন প্রাপ্ত হয় আঘাত দুর্ঘটনাজনিত আত্মহত্যামূলক কিংবা জিজ্ঞাংসামূলক তিনশো ষাট নরহত্যা বিষয়ক মামলায় চিকিৎসক বা ময়না তদন্তকারী ডাক্তারকে জেরাকালীন প্রশ্নসমূহ আপনি মৃত ব্যক্তির জখম দেখিয়েছেন কি কয়টি জখম দেখিয়েছেন মৃত ব্যক্তি ওই রকমের জখমের পূর্বে আপত্তি করিতে পারিত কি মৃত ব্যক্তির কোন পাশে জখম ছিল ডান পাশের জখম সম্পর্কে আপনি কি জানেন আঘাতকারীকে অন্য জায়গায় আঘাত করিতে পারিত কোনো তৃতীয় ব্যক্তি এইরূপ আঘাত করিতে পারে কি আপনি কোন সময় আপনার মতামত প্রদান করিয়াছেন চিকিৎসা বিজ্ঞান কি নির্বুল আপনার চিকিৎসা কি নির্বুল আপনার দেওয়া মতামত কি সর্বদা সঠিক হয় আত্মহত্যাজনিত জখমসমূহ কখনো কি অস্বাভাবিক অবস্থায় দেখা যায় দুর্ঘটনাজনিত আঘাত ও স্বেচ্ছাকৃত আঘাতের মধ্যে পার্থক্য কি মৃত ব্যক্তির আঘাত মনে হয়েছিল দুর্ঘটনার কতক্ষণ পর মারা গিয়েছিল সাথে সাথে চিকিৎসা হইলে বাঁচিয়া থাকিতে যাইতে পারিত কি আপনার প্রতি সার্টিফিকেট দেওয়ার কোনো নির্দেশ ছিল কি আপনার দেওয়া মতামত কি সত্য আপনার এরূপ মতামত দেওয়ার জন্য কি আপনাকে প্রভাবিত করা হইয়াছিল আপনি ভুল রিপোর্ট দিয়েছেন আঘাতের ফলে ওই ব্যক্তির মৃত্যু ঘটে নাই আপনার চিকিৎসাই ভুল ছিল আসামিগণ দোষী বলিয়া মনে করেন কি আপনি পূর্ব শত্রুতাবশত রিপোর্ট দিয়েছেন তিনশো একষট্টি সরি তিনশো একষট্টি হত্যা মামলার চিকিৎসা বিশারদের মতামত সম্পর্কিত নজির খুন জখম দর্শন বয়স নির্ধারণ এক্স রে প্রভৃতি মানবদেহ সম্পর্কে পরীক্ষা নিরীক্ষাপূর্বক চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ স্থান দিয়া থাকিলে তাকে জবানবন্দি করানো প্রয়োজন চিকিৎসক সাক্ষ্য না দিলে তাহার প্রতিবেদন সাক্ষ্যে গ্রহণীয় হইবে না সাক্ষ্য সত্য বলিয়া দরিয়া লইবেন এমন কোনো নিয়ম নাই সাধারণ সাক্ষীর নে চিকিৎসা বিচারদের সাক্ষ্য বিশ্লেষণ করিয়া দেখিতে দেখিতে হইবে চিকিৎসা বিচারদের সাক্ষ্য অখণ্ডনীয় হইবে এমন অনুমান করিবার বিধান নাই এআইআর এক হাজার নয়শো তিরাশি সুপ্রিম কোর্ট ছয়ষট্টি তিনটি উপাদান পূর্ণ থাকিলে ময়না তদন্ত প্রতিবেদন চিকিৎসকের সাক্ষী ব্যতীত সাক্ষ্য গ্রহণীয় হইবে চিকিৎসক মারা গিয়া থাকিলে চিকিৎসক মারা গিয়া থাকিলে তিনি সাক্ষ্য দিতে অক্ষম হইলে তিনি দেশের বাহিরে অবস্থান করলে আঠারোশো বিরাশি সালে ফৌজদারি কার্যবিধির পাঁচশো নয়ের ক দ্বারা সংযোজন পূর্বে চিকিৎসকের সাক্ষী ব্যতীত ময়না তদন্ত প্রতিবেদন চূড়ান্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইত না এখন চিকিৎসক সাক্ষ্য না দেওয়ায় ফরিয়াদির মামলা দুর্বল হইবে না বিশ্বাসযোগ্য হইলে একজন সাক্ষীর সাক্ষীর ভিত্তিতে করিয়া দণ্ড দেওয়া যাইবে চল্লিশ ডিএলআর একশো সাতাত্তর চিকিৎসা বিশারদের প্রতিবেদন এমন ধারণা দেওয়া হয় যে নির্দিষ্ট কয়টি বর্ণিত পন্থায় হইতে পারে না কিন্তু প্রত্যক্ষ সাক্ষ্যসমূহ ওই কার্যটি বর্ণিত পন্থায় সংযুক্ত হইয়াছে বলিয়া ব্যক্ত করিয়া থাকিলে চিকিৎসা বিষয় বিচারকের মৌখিক সাক্ষ্য প্রয়োজন এক হাজার আটশো উননব্বই এন সেভেন্টি ফোর তিনশো বাষট্টি হস্তলিপি বিশেষজ্ঞের জেরার কৌশল হস্তলিপি বিশেষজ্ঞের জেরাকারী অ্যাডভোকেট হস্তলিপি বিশেষজ্ঞ হইতে হয় হস্তরেখা সম্পর্কে সম্মুখ জ্ঞান অবশ্যই থাকা প্রয়োজন হস্তরেখা বিচারক তাহার প্রতিবেদনে যে সমস্ত তত্ত্ব প্রদান করিয়াছেন উহা সঠিকভাবে অনুদাবন না করিয়া যে বিষয়ে অমিল অনুদাবন হয় উক্ত বিষয়ের উপর জেরা করিতে হয় বিচারকদের মতামতের বৃত্তি ও সমর্থনে কি কি যুক্তি দেখিয়ে দেখাইয়াছে উহার বিপরীতে খণ্ডানের জন্য কি কি অজর দাঁড় করানো সম্ভব তাহাও ভাবিয়া দেখিতে হইবে বিচারকদের মতামতের বৃত্তি নরবরে করাই জেরাকারী আইনজীবীর কর্তব্য হস্তলিপি বিচারককে জেরার প্রস্তুতি হিসাবে তাহার প্রতিবেদন বর্ণিত শব্দ সম্পর্কে সম্মুখ ধারণা অর্জন করা প্রয়োজন ওই শব্দসমূহের ব্যবহার উৎপত্তি এবং তাৎপর্য বিশ্লেষণ করিয়া এই বিচারদের মতামত প্রকাশ করিয়া থাকেন নিম্নে হস্তরেখা সম্পর্কিত কতিপয় শব্দ নিয়ে আলোচনা করা হইল একরেখি অ্যালাইনমেন্ট এই রেখা বাম দিক হইতে ডান দিকের পৃষ্ঠার শেষ পর্যন্ত সরল রেখার মতো স্মরণীয় হইয়া থাকে তবে ক্ষেত্রবিশেষ ঊর্ধ্বগামী নিম্নগামী সমতল অনিয়মিত এবং অর্ধগুলাকৃত হইতে পারে বিন্যাস অ্যারেঞ্জমেন্ট অক্ষসম পরস্পরের দূরত্ব অবস্থান ভঙ্গি প্রকৃতিকে লিপি বিন্যাস বলা হয় আকার সাইরিং অক্করের আয়তন ধরন পরিমাণ বিস্মৃতি আকারের মধ্যে মধ্যে গণ্য হইয়া থাকে একটি অক্ষর হইতে অন্য অক্ষর কতটা ছোট বা বড় কিংবা বিন্যাস বিন্যাস্ত বা অবিন্যাস্ত ইত্যাদি দ্রুত লিখনে সাধারণত অক্ষর ছুটো হইয়া থাকে একটানা না লিখনে অক্ষরসমূহ পরস্পর মিশানো থাকিতে পারে ফাঁক স্পেসিং এক লাইন হইতে অন্য লাইনের দূরত্ব বা কতটা তাহাও মন্তব্য করিয়া থাকেন স্বাভাবিক এবং একই সময়ে লিখনের লাইনের মধ্যে সমান পাক থেকে কথা হস্তলিপি বৈশিষ্ট্য বিবেচনা ফাঁক গুরুত্বপূর্ণ যেহেতু স্বাভাবিকভাবে এই শব্দসমূহ লাইন মধ্যে ফাঁক স্থাপন হইয়া থাকে বক্ররেখা বাহু আঙ্গুলি পেশির শক্তি লুম কলম ধরন পদ্ধতি এবং লেখার ভঙ্গি লিখনে বক্ররেখা অসমতল সারণের স্থাপন করিয়া থাকে ধরন স্টাইল ধরন বলতে কোনো অক্ষর শব্দ বা সত্রের প্রকৃতি আকৃতি প্রকৃতি প্রভৃতির সমন্বয়ে লিখনের যে বৈশিষ্ট্য প্রকাশ হয় করে তাহাকেই বোঝানো হইয়া থাকে এই বৈশিষ্ট্য সম্পূর্ণ লিপি বা দস্ত দস্তগত পর্যালোচনা পূর্বক বিবেচনা করিতে হয় চলন মুভমেন্ট বাহু হাত আঙ্গুলির অবস্থান এবং সহিত লিখনের চলন বা পরিবর্তন ঘটাইয়া থাকে কলম উপস্থাপন প্যান প্রেজেন্টেশন কলম উপস্থাপন বা কাগজের স্পর্শকরণের ধরন বা পদ্ধতি ব্যক্তি বিশেষ পার্থক্য হইতে পারে লেখার অভ্যাস স্থান ও অঙ্গভঙ্গির উপর কলম স্থাপন ভঙ্গি বা ধরন পৃথক হইয়া থাকে দিক ডাইরেকশন লিখনের গতি কোন দিকে তাহা অবিশারদ বলিতে পারেন কোন দিকে ডালু করিয়া ঝুঁকিয়া বা আড়াআড়ি লিখন হইতে পারে শারীরিক অসুস্থতার কারণেও লিখনের দিক বা গতি বদলাইতে পারে কলমের চাপ প্যান প্রেশার কলমের চা বা জুড়ের উপর লিখনের বৈসাদৃশ্য উদিত হইতে পারে কোন অক্ষর কোন অক্ষর জুড় দিয়া লিখলে যেমন হইবে মূলায়ম স্পর্শ ওইরকম লেখা হইবে না সম্পাদন এক্সিকিউশন লিখন বা সম্পাদনের গতি ভিন্ন হতে ভিন্ন রকম হইতে পারে কেহ ত্বরিত গতিতে লিখেন কেহ দীর্ঘদিতে লিখেন বিচারের পরীক্ষায় লিখনের গতি নির্ধারণ করা দুষ্কর সম্পাদনের স হইতে পারে আবার সহ সহিকৃত হইতে পারে উপরোক্ত শব্দগুলি ব্যতীত শেডিং প্যানলিপস স্টার্টিং স্টার্টিং অ্যান্ডিং স্ট্রোকস হ্যাজিটেশন রিটাচিং প্লাইসিং স্লোপ লোপ প্রভৃতি শব্দসমূহ ব্যবহৃত হইয়া থাকে কোনো শব্দ তারা কী গুরুত্ব ও তাৎপর্য বুঝাইতে চায় তাহাও যারা জিজ্ঞাসা করা প্রয়োজন ওই শব্দের তাৎপর্য উত্থাপিত প্রতিবেদন প্রযোজ্য নহে এমনও দেখাইতে দেখাইতে হয় বিচারত কখনও কখনো দুইটি শব্দ একই অর্থে ব্যবহার করিয়া থাকেন ইহাকে জেরা দ্বারা খণ্ডানুযায় ইহা ছাড়া বিশারতের কার্যপ্রণালী পরীক্ষা অপর্যালোচনা বা তুলনা পদ্ধতি কী ধরনের উহার আনুষঙ্গিক উপাদান ও দিকসমূহ সম্পর্কে জেরা করা যায় স্বীকৃত ও তর্কিত হস্তলিপি দস্তকতের বর্ধিত ফটোকপির পরিমাণ সম্পর্কিত বিষয় বিভিন্ন বিষয়ে জেরায় প্রশ্ন করা যায় বর্ধিত ফটো ফটোতে লিপি স্পষ্ট ও জাগ্রত হয় এই লিপি পরীক্ষা করা একটি বাস্তবধর্মী বিজ্ঞান অস্পষ্ট ফটো হইতে সঠিক ও নির্ভরযোগ্য তত্ত্ব পাওয়া যায় না ফলে সঠিক প্রতিবেদন ও মতামত দেওয়া যায় না কালীন ফটোর সাইজও স্পষ্টত কম কতাই খতাইয়া দেখিতে হইবে এবং কি তিনি কী ধরনের ফটো ও তুলনা করিয়াছিলেন তাহাও যেরার বিষয়বস্তু হইতে পারে ফটো কতটা বর্ধিত করা হইয়াছিল তর্কিত লিখন ডায়া পজিটিভ প্রিন্ট করা হইয়াছিল কি দস্তখত যদি রেভিনিউ স্ট্যাম্পের উপর হইয়া থাকে তবে প্রয়োজনে প্রয়োজনে ফিল্টার ফটোগ্রাফি দ্বারা স্ট্যাম্পের মুদ্রণ মুস্তখতের ফটো লওয়া হইয়াছিল তাহাও জিজ্ঞেস করিতে হইবে এবং ফটোর সহিত বক্তব্যের প্রভেদ দেখানোর চেষ্টা করিতে হইবে অতিবেগুনি আলু আলো এবং তীর্যক্রসি লিখনের বর্ধিত ফটোতে স্পষ্ট ও উহার বৈশিষ্ট্য প্রস্ফুটিত করিয়া থাকে কিন্তু জিরক্স বা ফটো হইতে লিখনের বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় না চতুর্দশ অধ্যায় চাক্ষুষ সাক্ষী জবানবন্দি জেরা ও যুক্তিতর্ক আর্গুমেন্ট সমস্যা একজন চাক্ষুষ সাক্ষী জবানবন্দির সময় বলিয়াছেন যে গুলছানি ডাকাতি হওয়ার সময় রানা সেখানে মেন গেট পাহারা দিতেছিল আপনি আপনার সিনিয়রকে সহায়তা করিতেছেন যখন এই সাক্ষী সাক্ষ্য দেওয়া হয় তখন আপনি উপলব্ধি করেন যে একশো একষট্টি রেকর্ড রেকর্ডকৃত জবানবন্দিতে এই কথা বলা হয় নাই অথচ ইহাই রানার বিরুদ্ধে মারাত্মক সাক্ষ্য পরের সাক্ষী ছিলেন তদন্তকারী কর্মকর্তা আপনার সিনিয়র আকর্ষত তদন্তকারী কর্মকর্তাকে জেরা করিবার জন্য নির্দেশ দিয়ে অন্য কোর্টে চলিয়া গেলেন তদন্তকারী কর্মকর্তাকে জেরা করিবার জন্য প্রশ্ন প্রস্তুত করুন যাহাতে আপনার মক্কেল উপকৃত হয় এবং আপনার মক্কেলের ডিফেন্সের সুবিধার জন্য তদন্তকারী কর্মকর্তাকে কি প্রশ্নটি করিবেন বলিয়া বলুন সমস্যা প্রসিকিউশন সাক্ষী দীনেশ একশো একষট্টি পুলিশের নিকট বলিল যে মোটর গাড়িটি রহমান চালাইতেছিল সেটা ঘটনাস্থলেই পাওয়া যায় এবং সে রহমানকে একটি বন্দুক সহ গাড়ি হইতে বাহির হইয়া আসিতে অথচ আদালতে সাক্ষ্য জানার সময় দিনের বলিল যে সে গাড়ি থেকে একটি লম্বা লোককে সহ বাহির হইয়া আসিতে স্টাফ কোর্ট কিং কর্তব্য হইয়া রইল আপনি পিপির পক্ষে একমাত্র আইনজীবী আদালতে উপস্থিত থাকায় কোর্ট ইন্সপেক্টরকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে উপদেশ দেন একশো একষট্টি তারা জবান দেওয়া বক্তব্যকে কিভাবে সাক্ষ্য আইনের আইন মোতাবেক কাজে লাগানো যায় বর্ণনা করুন সমস্যা ক এর সমাধান ক সমাধান কোনো আমলয্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর পুলিশ অফিসার ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনা সম্পর্কে অবগত সাক্ষীদের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি তারা রেকর্ড করিবেন এইরূপ জবানবন্দি সাক্ষ্যগুত মূল্য না থাকিলেও জেরার মাধ্যমে একটি কন্ট্রাডিকশন সৃষ্টি করাই হইল ডিফেন্সের আইনজীবীর প্রধান কাজ উপর আসামি থাকে কাজেই জেরার প্রশ্ন তৈরি নিঃসন্দেহে একটি কঠিন কাজ এবং সে কারণেই আসামি পক্ষ জেরার সময় ক্রিমিনাল সাইডের উপর অভিজ্ঞ সিনিয়র আইনজীবীর সন্ধান করিয়া থাকেন আলোচ্য মামলায় একজন চাক্ষু ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি ধারার বিধান মোতাবেক পুলিশের নিকট মন্দির সময় রানা সম্পর্কে কিছুই বলে নাই অথচ সাক্ষ্য দেওয়ার সময় বলেন যে গুলশান চাকা ডাকাতি হওয়ার সময় রানা সেখানে মেন গেটে পাহারা দিতেছিল যাহা রানার বিরুদ্ধে মারাত্মক সাক্ষ্য এই সাক্ষ্যের একটা কন্ট্রা কন্ট্রাডিকশন সৃষ্টির জন্য জেরা করা হইয়া থাকে যাহাতে আসামি প্রতিকার পাইতে পারে কাজী মক্কেলের উপকারের জন্য তদন্তকারী কর্মকর্তাকে জেরা করিবার জন্য যে প্রশ্ন করা যাইতে পারে তাহা নিম্নরূপ আপনি কি ঘটনাস্থলে গিয়া এই মামলার তদন্ত কর ঘটনা তদন্ত করিয়া যাহার যাহারা ঘটনা দেখিয়াছে তাহাদের জবানবন্দি ফৌজদারি কার্যবিধির একশো একষট্টি বিধান মধ্যে রেকর্ড করিয়াছেন উত্তর আমি ঘটনাস্থলে সাক্ষীদের জিজ্ঞাসা করিয়া তাহাদের জবানবন্দি লিপিবদ্ধ করিয়াছি একজন চাক্ষু সাক্ষী যিনি ইতিপূর্বে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করিলেন তদন্তের সময় আপনি কি তাহার জবানবন্দি লিপিবদ্ধ করিয়াছিলেন জি করিয়াছিলাম তিনি তাহার জবানবন্দির আনা সম্পর্কে কি বলিয়াছিলেন তিনি তাহার জবানবন্দিতে রানার নাম উল্লেখ করেন নাই তবে অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ কথা অভিযোগের কথা বলিয়াছেন আপনি কি জানেন আপনার রেকর্ড কিন্তু একশো একষট্টি তারা জবানবন্দি তেমন সাক্ষ্যগত মূল্য নাই জানি তাহা হইলে ডাকাতির ঘটনায় যা যাহারা আপনার কাছে জবানবন্দি করিয়াছে পরবর্তীতে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আপনার কাছে দেওয়া জবানবন্দি না দিতে পারে সেজন্য আপনি কি সাক্ষীদের দেওয়া জবানবন্দি একশো চৌষট্টি তারা রেকর্ডভুক্ত করিবার আবেদন করিয়াছিলেন করিয়াছিলাম আপনার নিকট দেওয়া সব সাক্ষীর জবানবন্দিকে কি একশো চৌষট্টি দ্বারা রেকর্ডভুক্ত করা হইয়াছে সকল সাক্ষীর জবানবন্দি একশো চৌষট্টি দ্বারা রেকর্ডভুক্ত করা হইয়াছে আপনি রেকর্ডকৃত একজন চাক্ষুষ সাক্ষীর অনুরূপ জবানবন্দি কি একশো চৌষট্টি দ্বারা রেকর্ডভুক্ত হইয়াছে একই রকমের এই চাক্ষুষ সাক্ষীর একশো একষট্টি দ্বারা রেকর্ডকৃত জবানবন্দি ও একশো একশো চৌষট্টি দ্বারা রেকর্ডকৃত জবানবন্দি কি মামলার নথির সাথে আছে আছে যাহা প্রদর্শনী এক অপ্রদর্শনী দুই দেখা যাইতেছে যে এই চাকু সাক্ষীর একশো একষট্টি একশো চৌষট্টি তারা রেকর্ডকৃত জবান মধ্যে একই রকমের এবং ইহাতে রানার নাম নাই ইহা সত্য কি ইহা কি সত্য সত্য তাহলে কি মিস্টার রানাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই সাক্ষী বিজ্ঞ আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন হয়তোবা আসলে আসলে আপনি একজন তদন্তকারী কর্মকর্তা হিসাবে সঠিকভাবে এই দাগে টাকাতির মামলার ঘটনা তদন্ত করেন নাই এবং মামলার সঠিক তথ্য উদ্ঘাটন করেন নাই এবং আপনি এই মিথ্যা সাক্ষ্য দিলেন ইহা সত্য নয় সমস্যা হ এর সমাধান হ আলোচ্য মামলায় দিনেশ পুলিশের নিকট প্রদত্ত একশো একষট্টি দ্বারা জবানবন্দি অস্বীকার করিয়া রহমানকে শাস্তি হইতে রেহাই পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে যে মিথ্যা সাক্ষ্য প্রদান করলেন তখন সাক্ষীকে বৈরী ঘোষণা করিয়া তাহাকে জেরা করিবার অনুমতির জন্য বিজ্ঞ আদালতের নিকট প্রার্থনা করিবার উপদেশ কোর্ট ইন্সপেক্টরকে দিতে হইবে এইভাবে বিজ্ঞ আদালতের অনুমতি পাইলে কোর্ট ইন্সপেক্টর সাক্ষী দীনেশকে যারা করিবেন এবং ইহাই হইল সাক্ষ্য আইনের বিধান কোর্ট ইন্সপেক্টর জেরা করিবার সময় যেই সকল প্রশ্ন করিবেন তাহা হইল নিম্নরূপ আপনার নাম কি আমার নাম দীনেশ আপনি তো পুলিশের নিকট একটি মামলার ঘটনার উপর জবানবন্দি প্রদান করিয়াছিলেন জি এইটা তো আপনার জবানবন্দি জি আপনি আদালতে জবানবন্দি প্রদানের সময় পুলিশের কাছে দেওয়া জবানবন্দি অস্বীকার করিয়া মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আপনি আসামি রহমানকে শাস্তি হইতে দেওয়ার পাওয়ার জন্য প্রকৃতি ঘটনা গোপন রাখি আদালতে কি মিথ্যা মিথ্যাসাক্ষী এই মিথ্যা সাক্ষী দিলেন ইহা সত্য নয় তেরোতম অধ্যায় কবর হইতে মৃতদেহ উত্তোলন মৃত ব্যক্তির মৃত্যুজনিত ঘটনা অস্বাভাবিক বলে সন্দেহ করা হইলে মৃত ব্যক্তির লাশ কবর হইতে উত্তোলন করা হইতে পারে এরূপ ক্ষেত্রে কেবলমাত্র জেলা বা উপজেলা ম্যাজিস্ট্রেট কিংবা সরকার কর্তৃক বিশেষভাবে নিযুক্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদানের অধিকারী উল্লিখিত ক্ষমতাসম্পন্ন ব্যক্তিবর্গের আদেশ ব্যতিরেকে কোনো পুলিশ কর্মকর্তার কবর হইতে লাশ উত্তোলনের কোনো ক্ষমতা নাই যে মেডিকেল অফিসার মৃতদেহের ময়না তদন্ত করিবেন তাহার উপস্থিতিতে এবং নির্দেশক্রমে অতদারকিতে কবর খুঁড়িয়া লাশ উত্তোলন করাই বিদায় বিশেষ করে পালিত লাশের উত্তোলন কার্যময়না তদন্তকারী মেডিকেল অফিসারের নির্দেশ অতাদারকিতেই সম্পন্ন হওয়া উচিত রসায়ন বিশেষজ্ঞের দ্বারা আর্সেনিক বা অন্যান্য বিষ বিব্যের ক্রিয়া অস্তিত্ব পরীক্ষা করিয়া দেখিবার জন্য দেহা দেহাবন্দ অংশ অংশবিশেষ চুল বা মৃতদেহের গায়ে লাগিয়া থাকা মাটি প্রয়োজন এগুলি পোস্টমর্টম পরিচালনাকারী ডাক্তারের উপস্থিতিতেই সম্পন্ন হওয়া ভালো মৃতদেহের উপর কোনো রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা উচিত নয় আমাদের দেশে আইনে মৃতদেহ কবর থেকে উত্তোলনের কোনো সময়সীমা বাধা নেই মৃতদেহ তদন্ত করিবার পূর্বে যথেষ্ট আবশ্যকীয় উপাদান প্রাপ্ত হইয়াছিল কি না এবং প্রয়োজনীয় শর্তাবলী পূরণ হইয়াছিল কি না তাহ যারাকালের নিখুঁতভাবে প্রকাশ করিতে হইবে নিম্ন শর্তগুলো নিম্নরূপ চালান তদন্তকার্যের বারপ্রাপ্ত পুলিশ অফিসার মৃতদেহের তদন্তের জন্য সিভিল সার্জন বা অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারের নিকট যে প্রেরণ করেন তাহাকে চালান বলা হয় তাহার মৃত্যুর সম্ভাব্য কারণ এবং কি কারণে মৃতদেহ তদন্তের জন্য পাঠানো হইয়াছে তাহার বিবরণ লিপিবদ্ধ করিতে হইবে শনাক্তকরণ প্রহরারত চৌকিদার বা কনস্টেবল বা পুলিশ অফিসার এবং সম্ভব হইলে মৃতদেহ মৃত ব্যক্তির একজন নিকট আত্মীয় অবশ্যই শনাক্ত করি মৃতদেহ শনাক্ত করিবেন গ নির্দেশক রিপোর্ট এই রিপোর্টে যথাসম্ভব ঘটনার বিস্তারিত বিবরণ কি অবস্থায় মৃতদেহটি পাওয়া গিয়েছে কিভাবে তাহা উদ্ধার করা হইয়াছে তাহার বিবরণ লিপিবদ্ধ করিতে হইবে তিনশো একান্ন ময়নাতদন্তের স্থান সরকার কর্তৃক নির্ধারিত স্থানে ময়নাতদন্ত সম্পন্ন করিতে হইবে তাছাড়া বিশেষভাবে নির্দেশপ্রাপ্ত স্থান হইলেও সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হইতে পারে তিনশো বায়ান্ন ময়নাতদন্তের নিয়মাবলী ময়নাতদন্ত অত্যন্ত সতর্কতার সহিত এবং গভীরভাবে মনোনিবেশ সহকারে মৃতদেহের পরীক্ষা কার্য সম্পন্ন করিতে হইবে উহাতে দুইটি বিষয় অন্তর্ভুক্ত স্থানীয় তদন্ত মৃতদেহ পরীক্ষা ক স্থানীয় তদন্ত তদন্তকারী কর্মকর্তা স্থানীয় তদন্ত পরিচালনা করিয়া থাকেন যতদূর সম্ভব মৃত্যুর কারণ অতৎ সম্পর্কিত ঘটনাবলী রেকর্ড করিবার জন্য স্থানীয় তদন্তের সময় তদন্তকারী অফিসার মৃত ব্যক্তির ও অপ্রতিবেশীদের বিবৃতি লিপিবদ্ধ করেন মৃতদেহের স্থানীয় তদন্তে নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত হইবে মৃতদেহের অবস্থা প্রকৃতি। মৃতদেহের তাপমাত্রা রিগর মর্টিস এর উপস্থিতি বা অনুপস্থিতি মৃতদেহের কোনো ক্ষিন্নের দরন বা প্রকৃতি লিগেটিউর মার্ক্স এর বিবরণ যদি থাকে রক্তের বা বমির দাগ বিষ সম্বলিত পাত্র পাত্রের আঘাতের জন্য ব্যবহৃত অস্ত্র সংঘর্ষ বা সংঘাতের চিহ্ন আত্মহত্যার সম্ভাবনা তদন্ত স্থানীয় তদন্তে নিযুক্ত তদন্তকারী অফিসার অফিসারের রিপোর্টের স্পষ্টতা থাকা প্রয়োজন ইহাতে বিচার বিভাগ সহস্তর হইতে পারে মৃতদেহ পরীক্ষা মৃতদেহের ময়না ময়নাতদন্তকারী মেডিকেল অফিসার কোনো প্রতিবেদন দাখিলের সময় নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই উল্লেখ করিতে হইবে মৃত ব্যক্তির নাম বয়স ধর্ম ও ঠিকানা মৃতদেহের সহিত আগমনকারী পুলিশের সংখ্যা ও নাম এবং মৃত ব্যক্তির আত্মীয়স্বজনের সঙ্গে থাকলে তাহাদের নাম ও ঠিকানা মৃতদেহ যেখান থেকে আনা হইয়াছে সেই থানার নাম তিনশো তেপ্পান্ন মৃতদেহের বাহ্যিক পরীক্ষা আচিল জন্মচিহ্ন উল্কি কাটা বা পুরা দাগ, কোনো অর্জিত চিহ্ন বা অন্যান্য শনাক্তকারী চিহ্নসমূহ মৃতদেহের কোনো অংশে আঙ্গুলের চাপ পাওয়া গেলে সেই চিহ্ন দেহের অবস্থা যেমন তাজা গলিত পৃষ্ঠপুষ্ট রুগ্ন রুগ্নহীনতা পুড়া কিংবা বিকৃত ইত্যাদি দেহে রক্ত বা বমির দাগ দেহে কোনো বস্ত্র থাকিলে তাহার বিবরণ দেহে কতটি আঘাতের চিহ্ন আছে প্রকৃতি যেমন দারালো বা ভূতা অস্ত্রের আঘাতে কিংবা মস্কানো থেতলানো গুলি পুড়া ইত্যাদি ক্ষ স্থানের অবস্থান এবং প্রতি কদ স্থানে কদ স্থানের দৈর্ঘ্য প্রস্ত গভীরতা এবং একটি হইতে অন্যটির দূরত্ব যে অস্ত্র দ্বারা আঘাতপ্রাপ্ত হইয়াছে ওই অস্ত্রের প্রকৃতি যেমন ধারালো বুতা সুচালো গুলি ইত্যাদি খদগুলি মৃত্যুর আগে না পরে সৃষ্টি হইয়াছিল তিনশো চুয়ান্ন অভ্যন্তরীণ পরীক্ষা মৃতদেহের বাহ্যিক দিক পরীক্ষা সম্পন্ন করিয়া লিপিবদ্ধ হওয়ার পর অভ্যন্তরীণ বাগের নিম্নক্ত অংশ কাটিয়া উন্মুক্ত করিতে হইবে যেমন বক্ষ অস্ত্র বক্ষ অন্ত্র মাথা গাড় বক্ষ নিম্ন অবস্থাগুলো বর্ণনা করিতে হইবে নরম অংশে আঘাতের চিহ্ন ফুসফুস হাড়বাঙ্গা পাজর, হৃৎপিণ্ড ও উহার ক্যাভিটি পেরিকার্ডিয়াম ও অ্যান্টিকার্ডিয়াম ডায়াফ্রাগম অন্ত্র নারী বা পুরুষের উভয় ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো সতর্কতার সহিত লক্ষ্য করিতে হইবে ডায়া অবস্থা অন্ত্রের যাবতীয় অঙ্গের বিশেষত বিষ্প্রয়োগের বা বিষক্রিয়ার সন্দেহ থাকিলে পাকস্থলীর অবস্থা যেকোনো অঙ্গের রোগের বা আঘাতের চিহ্ন মহিলার ক্ষেত্রে অতিরিক্ত কিছু পরীক্ষা দরকার যেমন জননেন্দ্রিয় বা জুনির অবস্থা ছুড়া, ছেঁড়া কাটা প্রাপ্ত ফুলে ওঠা কাঠিন্য অন্য কোনো জিনিসের দাগ বা চিহ্ন ইত্যাদি জুনিনালির অবস্থা ক্ষতযুক্ত বা ছেঁড়া ফোঁড়া বা ফুলা কিনা জরায়ুর অবস্থা উহার আয়তন জরায়ুর অবস্থা উহার আয়তন অজন বাহির হইতে প্রবিষ্ট কোনো জিনিসের বা ব্রণের উপস্থিতিতে পুরুষ বীর্যের উপস্থিতিতে ইত্যাদি এবং অতি সম্প্রতি গর্ভপাতের বা সন্তান প্রসবের চিহ্ন আছে কিনা তিনশো ফোস বান্ন হত্যার উদ্দেশ্যে আঘাত ঘাতক মৃত ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়াছে কিনা তাহা নিম্নবর্ণিত বিচ বিষয়ের বিবেচনা নির্ধারিত হইয়া থাকে আঘাত প্রদানের জন্য ব্যবহৃত অস্ত্র যদি ব্যবহৃত অস্ত্রটির আঘাতের ধরুন মৃত্যু হইয়া থাকে তবে তথাপি যদি দেখা যায় যে অনুরূপ অস্ত্রের দ্বারা প্রাপ্ত আঘাত সাধারণত মৃত্যুর কারণ ঘটায় না তবে এইরূপ ধারণা করা যাইতে পারে যে অনুরূপ আঘাত হত্যার উদ্দেশ্যে আঘাত দেওয়া হয় নাই আঘাত বা জখমের অবস্থা অবস্থান মৃত্যুর কারণ সৃষ্টিকারী জখমের অবস্থান যদি দেহের কোনো গুরুত্বপূর্ণ স্থানে হইয়া থাকে তবে তার দ্বারা প্রমাণিত হয় যে ঘাতক হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়াছে আবার দেহের গুরুত্বহীন স্থানে আঘাত লাগার ফলে মৃত্যু হইলে যে ঘাতকের উদ্দেশ্য যে ঘাতকের হত্যার উদ্দেশ্য ছিল না উহাও অনুমান করা যাইতে পারে অস্ত্র লক্ষ্যবস্ত্র হওয়ার কারণে অথবা নিহত ব্যক্তির দেহে স্থানিত হওয়ার কারণ গোদরুন দেহের গুরুত্বপূর্ণ স্থানে আঘাত লাগিতে পারে ইম নিহত ব্যক্তির দেহে বহু সংখ্যক গুরুতর জখমের চিহ্ন থাকিলে বুঝিতে হইবে যে গাতকের উদ্দেশ্যে ছিল হত্যা করা তিন আঘাতের পরিণতি কি হইতে পারে সেই সম্পর্কে পূর্ব ধারণা গাতক যদি তাহার কর্মের উপলব্ধি না করিয়া থাকে অথবা কৃতকর্মের পরিণতি কি হইবে তাহার পূর্বাহ্নে উপলব্ধি না করিয়া থাকে তবে গুরুতর আঘাত প্রদান বা খুনের পর্যায়ে বহির্ভূত ইচ্ছাকৃত হত্যাকাণ্ড এমনকি বেপুরা বা অসাবধানতা প্রসূত কার্য ইত্যাদি অপেক্ষাকৃত লঘু অভিযোগ তাহার বিরুদ্ধে আনা চলে তিনশো ছাপ্পান্ন বেপরো ও গাভরীতিপূর্ণ কাজ যে কাজের ফলে লোকটির মৃত্যু হইয়াছে সেই কাজ করিবার পিছনে যদি তাহাকে হত্যা করা বা আহত করিবার কোন উদ্দেশ্য আসামি না থাকিয়া তাকে তাহা হইলে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো চল্লিশ কার অধীনে ও গতির কাজ করিবার হালকা দরনের অভিযোগ গঠন করা যাইতে তিনশো সাতান্ন মারাত্মক অবিপজ্জনক জখম মারাত্মক জখম তাহাকেই বলে যে জখমের ফলে কোন লোক মারা যায় এবং যাহার ধরুন আসামির বিরুদ্ধে ইচ্ছাকৃত নরহত্যা অথবা বেপরোয়া বা গাফলতিপূর্ণ কাজের জন্য একজনের মৃত্যু ঘটিয়েছে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে আর বিপজ্জনক যখন তাহাকেই বলে যাহার প্রত্যক্ষ ফলশ্রুতিতে লোকটির মৃত্যু হইতে পারে আবার সামান্য জখমের ফলেও মৃত্যু ঘটিতে পারে যেমন টিটেনাস বা ক্রাইসে ইত্যাদি কারণে তবে অনুরূপ ক্ষেত্রে জখমকে জীবনের জন্য বিপজ্জনক বলে অবহিত করা যায় না নিম্নোক্ত কারণে জখম সাধারণত মৃত্যুর কারণ হইতে পারে স্নায়ু ব্যবস্থার জখম যখন মস্তিষ্ক বা মেরুদণ্ডের জখম রক্ত চলাচল ব্যবস্থার জখম যখন হৃৎপিণ্ড বা লার্জ ব্লাড বেসের জখম হয় শ্বাসচন্দ্রের জখম ফুসফুস বা শ্বাসনালীর জখম হইলে হজম ব্যবস্থার জখম গ্যাস্ট্রো ইন্টার টিনাল ট্র্যাক্ট জখম হইলে গুরুত্বপূর্ণ দেহে যন্ত্রে জখম লিভার প্লিহা মূত্রাসর জখম হইলে প্রধানত রক্তকরণের দরুন অগ্নিদগ্ধ কিংবা চামড়ার ব্যাপক হারে চিড়িয়া গেলে শরীরের উপরিভাগের অর্ধেক বা তাহার চাইতে কম অংশে আগুনে পুড়িলে বা চিড়িয়া গেলে বিভিন্ন রকমের যৌন প্রক্রিয়া এমন ধরনের জখম যাহার কোনো একটি মৃত্যুর কারণ হইতে পারে না কিন্তু অনুরূপ অনেকগুলো জখমের যৌন প্রতিক্রিয়ার মৃত্যু ঘটাইতে পারে তিনশো আটান্ন রক্তকরণের ফলে মৃত্যু ইয়া ইহাসিনকোপ এর কারণে হয় নিম্নলিখিত কারণে প্রচুর পরিমাণ রক্তপ্রাপ্ত হইলে সিনকোপ দেখা দেয় রক্তকরণের হার ধীরে রক্তকরণের অপেক্ষা হঠাৎ কিংবা দ্রুত রক্তকরণ বেশি বিপজ্জনক দুই রক্তকরণের পরিমাণ প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওজনের প্রায় তেরো ভাগের এক ভাগ রক্ত পরীক্ষা রক্ত শরীরে থাকে ও হার তিন ভাগের দুই ভাগ ক্ষয় হইলে মৃত্যুর কারণ হইতে পারে দুই ভাগের এক ভাগ ক্ষয় হইলেও মৃত্যু হইতে পারে যদি খুব দ্রুত রক্তকরণ হয় ট্রিটমেন্টের কাজের অসুবিধার সৃষ্টি রক্ত পরিমাণ রক্তকরণের পরিমাণ খুব বেশি না হইলে করোনার প্রকৃতিগত কারণে হৃদপিণ্ডের কাজের বিঘ্নের সৃষ্টি হইয়া অতি দ্রুত আহত ব্যক্তির মৃত্যু হইতে পারে